আসসালামু আলাইকুম। যদিও আজান হচ্ছে, আমি আজানটা শেষ করি তারপরে কথা বলি। শেষ হোক। জি, সবাইকে স্বাগত। আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আজকের আমাদের অনলাইন ক্লাসে। মার্স ফরওয়ার্ডের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য শুভেচ্ছা এবং মোবারকবাদ। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, এর মধ্যে অনেকগুলো বিষয়, অনেকগুলো টপিক আছে। একটা হলো ছদ্মনাম উপাধি, তারপরে বাংলা সাহিত্যে বিখ্যাত চরিত্র এবং চরিত্রের স্রষ্টা এবং যে সমস্ত যে গ্রন্থে চরিত্রটা সন্নিবেশিত, আরো আছে সমাস এবং শব্দের শ্রেণী বিভাগ বাগধারা। তো আমাদের আলোচনার মধ্যে আজকে মুখ্য দুটো বিষয়, একটা হলো সমাস এবং আর একটা হলো শব্দের শ্রেণী বিভাগ। তো সেখানে কিছু যে কিছু টপিক আছে যেগুলো আসলে মানে নিজ দায়িত্বে পড়ে না। আমরা এক সময় যখন ছোটবেলায় দেখতাম এসো নিজে করি অনুশীলনী, এরকম থাকতো আর কি। তো আমাদের টপিক গুলোর মধ্যে আজকে ছদ্মনাম উপাধি এবং চরিত্র, সাহিত্যিক চরিত্র এগুলো আছে। এগুলো আমরা শুরুতেই আলোচনা না করে এগুলো আমরা শেষের দিকে আলোচনা করব, সময় যতটুকু পাবো তার উপরে ভিত্তি করে আমরা ওই টপিক গুলো নিয়ে কথা বলবো। আমরা প্রথমে আজকে শুরু করব প্রধান দুটো টপিক নিয়ে, তার মধ্যে একটা হলো সমাস এবং দ্বিতীয়টি হলো শব্দের শ্রেণী বিভাগ। তো আলোচনা শুরু করা যাক, আর আপনারা আশা করি আজকে যে টপিক গুলো নিয়ে আলোচনা করব, যদি আমাদের সময় সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের শেষ করতে হবে, সুতরাং এখানে অন্য কোনো কথা বলার মানে আর সুযোগ নেই, আমরা মূল আলোচনায় চলে যাই। সমাস আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সমাস এখানে যে কোনো পরীক্ষায়, যে কোনো জব, যে কোনো অ্যাডমিশন টেস্ট বলেন, ক্লাস ক্লাস 8 থেকে শুরু করে উপরের প্রত্যেকটা ক্লাসে এই টপিকের উপরে প্রশ্ন এসে থাকে। তো ব্যাংক জবের ক্ষেত্রে আমরা দেখি এখান থেকে প্রশ্ন আসে, সুতরাং এই টপিকটা সম্পর্কে আমাদের সম্যক ধারণা থাকতে হবে। সমাস আমাদের বাংলাদেশে একটা জেলা আছে চাঁপাই নবাবগঞ্জ। তো চাঁপাই নবাবগঞ্জে দন্ত স্বর উচ্চারণটা আসলে স ঠিক মতো হয়ে ওঠে না, অনেক সময় উচ্চারণটা হয় ছয়ের মতো। তার মানে চাঁপাই নবাবগঞ্জের টোনে যদি আমরা এটাকে উচ্চারণ করি তাহলে সমাস না হয়ে হয়ে যাবে ছমাস, কি বলবে? ছমাস। তো সমাস শিখতে লাগে নাকি ছমাস, এরকম অনেকে বলে থাকে, মানে ফান করে বলে যে ছমাস শিখতে লাগে ছমাস, কিন্তু ছমাস নয়, আমাদের অল্প কয়েক মিনিটের মধ্যে আমরা সমাস শেষ করে ফেলবো। তো সেক্ষেত্রে প্রধান প্রধান আলোচনা আমাদের আলোচনা গুলো আমরা করব, কারণ এটা এটা বিস্তৃত আলোচনা আছে, সেক্ষেত্রে সেগুলো আলোচনা করার সুযোগ আমাদের নেই। সাধারণত প্রশ্নগুলো যে অংশগুলো থেকে থাকে, যে মানে পয়েন্ট গুলোকে গুলোর উপরে গুরুত্ব দিয়ে প্রশ্নগুলো করা হয়, আমরা সেইভাবে আলোচনা করব। তো প্রথমে আসি সমাস শব্দের অর্থ কি। সমাস এটা একটা সংস্কৃত শব্দ, সমাস একটা সংস্কৃত বা তৎসম শব্দ। সমাসের ব্যবহারটা আমরা সেখান থেকেই মূলত পেয়েছি। তো সমাস শব্দের অর্থ এখানে বিভিন্ন অর্থ পরীক্ষায় আসে, তবে এর অর্থ যদি আমি বলি মিলন সেটাও হতে পারে, সমাস শব্দের অর্থ যদি বলি সংক্ষেপণ সেটাও হতে পারে, সমাস শব্দের অর্থ যদি বলি একপদীকরণ সেটাও হতে পারে, এটা বিভিন্ন পরীক্ষা আসে। তবে পরীক্ষা সাধারণত অপশনে চারটা অপশনের মধ্যে একটা অপশনকে গুরুত্ব দিয়ে উত্তর করে প্রশ্নটা করা হয়, সেটা হলো সমাস শব্দের অর্থ সংক্ষেপণ
যদিও সমাস বলতে আমরা কি বুঝি? সমাস বলতে আমরা বুঝি মূলত দুই বা ততোধিক পদকে, একাধিক পদকে একটা পদে পরিণত করার নাম সমাস। যেমন আমি যদি বলি বিলাত হতে ফেরত, এখানে বিলাত হতে ফেরত একাধিক পদ আছে, আমি এখানে একটা পদে পরিণত করলাম, সেটা কি? বিলাত ফেরত। সমাস মূলত সমাসের কাজই হলো দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করা, বা একাধিক পদকে একটা পদে পরিণত করার নামই হলো মূলত সমাস। যেমন এখানে বিলাত ফেরত একটা শব্দ, বিলাত ফেরত একটা পদ হলো, একটা পদ, কিন্তু এখানে আমরা একাধিক পদ দেখতে পাচ্ছি, বিলাত দেখতে পাচ্ছি, ফেরত দেখতে পাচ্ছি, তাই না? একাধিক পদ এখানে আছে, তাহলে সমাসটা কি? সমাসটা হলো দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নাম সমাস। কি বললাম? দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নাম। তবে সমাসের অর্থ যেটা বললাম, মিলন, সংক্ষেপণ, একপদীকরণ, মিলনের কাজ সন্ধি করে থাকে, মিলনের কাজ সংক্ষেপণের কাজও সন্ধি করে থাকে, কিন্তু একপদীকরণের কাজটা স্পেশালি সমাসের জন্য। সমাসই কি করে? একাধিক পদকে এক পদে পরিণত করে। এ কারণে সমাস কাকে বলে? এর সংজ্ঞায় বলা হয় যে দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নাম সমাস। তবে যে কোনো দুইটা পদকে এক পদে পরিণত করলে তার হবে না, সামঞ্জস্যপূর্ণ অবশ্যই হতে হবে। এখন সমাস আলোচনা করার আগে আমরা কতগুলো টার্ম সম্পর্কে একটু ধারণা নিব। লিখতে পারেন আপনারা, আচ্ছা আমি কতগুলো টার্ম লিখেছি, সমাস সম্পৃক্ত কতগুলো শব্দ লিখেছি, এই শব্দগুলো সম্পর্কে আমাদের জানতে হবে, এখান থেকে প্রশ্ন আসে। প্রথমত লিখেছি সমসমান পদ। সমসমান পদ কি? সমসমান পদটা কি? সমসমান পদ হলো যে পদগুলো দ্বারা সমাস হয়। এখানে আমি একটা উদাহরণ লিখেছি, রাজার পুত্র, রাজপুত্র। তো রাজার পুত্র থেকে রাজপুত্র হয়েছে, রাজপুত্র এটা সমাস তৈরি হয়েছে, কিন্তু সমাস তৈরি হওয়ার আগে এখানে পদ আছে একটা, রাজার, আর একটা আছে পুত্র। এখানে দুটো পদ আছে, একটা রাজার আর একটা পুত্র। এখানে রাজার একটা সমসমান পদ, পুত্র একটা সমসমান পদ। বলছিলাম যে পদগুলোর দ্বারা সমাস হয় তাদের প্রত্যেককে বলা হয় সমসমান পদ। আবার বলি, যে পদগুলোর দ্বারা সমাস হয় তাদের প্রত্যেককে বলা হয় সমসমান পদ। তার মানে রাজার এটা একটা সমসমান পদ, পুত্র এটা একটা সমসমান পদ, এইখানে এইখানে দুটো সমসমান পদ আছে, তাহলে যে পদগুলোর দ্বারা সমাস হয় তাদের প্রত্যেককে বলা হয় সমসমান পদ। ওকে, এবার আসি ব্যাস বাক্যটা কি। আমরা দেখলাম সমসমান পদ কি, যে পদগুলো আছে প্রত্যেককেই আমরা সমসমান পদ বলি। এখন এই যে সমসমান পদ এখানে আছে দুটা, একটা রাজার আর একটা পুত্র, দুটো মিলে কি হবে? দুটো মিলে হবে রাজার পুত্র। তাহলে রাজার পুত্র, রাজার পুত্র, এখানে এখানে দুটো সমসমান পদ মিলে তৈরি হয়েছে রাজার পুত্র। তাহলে সমসমান পদগুলোর সমন্বয়ে যে বাক্যটা তৈরি হয় বা যে বাক্যাংশ তৈরি হয় তার নাম ব্যাস বাক্য। কথাটা কি বলছি? সমসমান পদগুলোর সমন্বয়ে
সমসমান পদগুলোর সমন্বয়ে যে বাক্য তৈরি হয় তার নাম ব্যাস বাক্য, আর ব্যাস বাক্যের আর এক নাম সমাস বাক্য, আর এক নাম বিগ্রহ বাক্য। তার মানে ব্যাস বাক্য, সমাস বাক্য, বিগ্রহ বাক্য একই কথা। তাহলে ব্যাস বাক্য কি বলবো? সমসমান পদগুলোর সমন্বয়ে যে বাক্যটা তৈরি হয়, সমসমান পদগুলোর সমন্বয়ে যে বাক্য তৈরি হয় তার নাম ব্যাস বাক্য। তাহলে এখানে রাজার একটা সমসমান পুত্র, একটা সমসমান পদ, আর দুটো মিলে কি হয়েছে? রাজার পুত্র, এটা হলো ব্যাস বাক্য। ব্যাস বাক্যেরই আমরা দুটো ভিন্ন নাম পেয়েছি, একটা সমাস বাক্য আর একটা হলো বিগ্রহ বাক্য। এখন এই যে ব্যাস বাক্য পেলাম, ব্যাস বাক্য থেকেই কি হয়? ব্যাস বাক্য থেকেই সমাস তৈরি হয়, সমাস নিষ্পন্ন হয়, সমাস সাধিত হয়। রাজার পুত্র, এই ব্যাস বাক্য থেকে সমাস তৈরি হলো কি? রাজপুত্র। তাহলে রাজপুত্রটা কি? এটাই হলো সমাসবদ্ধ পদ, এটাই হলো সমস্ত পদ। তাহলে সমাস নিষ্পন্ন হয় যেই পদটা ওটাকেই বলা হয় সমস্ত পদ। তাহলে কি বলবো? সমস্ত পদ, সমাস নিষ্পন্ন, সমাস সাধিত বা সমাস তৈরি যে শব্দ, যে পদ, ওইটাকেই বলা হয় সমস্ত পদ। তাহলে সমাস নিষ্পন্ন পদকেই বলা হয় সমস্ত পদ। আসলে সমস্ত পদ এখানে টু ইন ওয়ান, একের ভিতর দুই, এখানে আসলে দুটা অংশ থাকে, একটা হলো পূর্ব পদ আর একটা হলো পর পদ বা উত্তর পদ। একটা পূর্ব পদ আর একটা পর পদ বা উত্তর পদ। আগেরটাকে বলা হয়, আগেরটাকে বলা হয় পূর্ব পদ, আর পরেরটাকে বলা হয় পর পদ। তার মানে সমস্ত পদটা হলো টু ইন ওয়ান, একের ভেতর দুই, এখানে দুটা অংশ মিলে একটা হয়েছে রাজপুত্র। এটা এখানে কি আছে? দুটো পদ আছে, পুরো দুটো অংশ আছে, একটা হলো রাজার আর একটা হলো রাজ, আর একটা হলো পুত্র, রাজার একটা পুত্র একটা। এই দুটো হলো সমাসের মধ্যে এই দুটো পদই থাকে, একটা পূর্ব পদ একটা পর পদ সাধারণত। তার মানে সমাস যে কাজগুলো করে থাকে, সমাস যে কাজগুলো করবে, সমাস যে এক পদে পরিণত করবে, এখানে মূলত দুটো পদের সমন্বয় হয়, একটা পূর্ব পদ আর একটা পর পদ। তাহলে আমরা এখানে যে কথাগুলো জানলাম, সমস্ত পদ বললাম, যে সমাস নিষ্পন্ন বা সমাস সাধিত যে পদ, যেমন রাজপুত্র, এটা একটা সমাসবদ্ধ সমস্ত পদ, এর আর এক নাম হলো সমাসবদ্ধ পদ। সমস্ত পদের আর এক নাম সমাসবদ্ধ পদ, ঠিক আছে? এখন আমরা একটু দেখব যে সমাস কত প্রকার। সমাস আমরা জানি কয় প্রকার? সমাস জানি ছয় প্রকার। সমাস কয় প্রকার? সমাস ছয় প্রকার। তবে ব্যাকরণদের মধ্যে সমাসের প্রকারভেদ নিয়ে যথেষ্ট মত পার্থক্য রয়েছে। কেউ বলেন সমাস ছয় প্রকার, কেউ বলেন চার প্রকার, কেউ বলেন ছয় প্রকার, কেউ বলেন নয় প্রকার, এমনকি 40 প্রকার পর্যন্ত টেনেছেন সমাসকে। কিন্তু আমরা জানি কয় প্রকার? ছয় প্রকার। আসলে ওই ছয় প্রকারের মধ্যেই যদি আপনি এখানে বিভিন্ন অংশে ভাগ করেন, একটা সমাসের মধ্যে যতগুলো আছে সেগুলো ভাগ করেন, তাহলে সব মিলে দেখা যাবে 40 প্রকার হচ্ছে। আবার আপনি যদি চার প্রকার কথা বলেন, এখানে আমরা দেখি যে একটা সমাসে, এখানে দুটো পদকে তো এক করা হয় না, দুটো বা একাধিক পদকে এক পদে পরিণত করার নাম সমাস। তাহলে আমি যদি বলি কালি ও কলম, কালি ও কলম কি হবে? কালি কলম। এখানে দুটো পদ, একটা কালি আর একটা কলম, দুটো পদকে মিলে আমরা কি করেছি? কালি কলম, কি করেছি? কালি কলম। তাহলে এখানে এই যে দুটো পদ, একটা কালি আর একটা কলম, একটা কালি একটা কলম, দুটো পদ আছে। বলেন তো এখানে কি কোনো একটা পদের শুধু অর্থ বোঝায় নাকি দুটোরই অর্থ বোঝায়? আমি যদি বলি বাবা ও মা, বাবা ও মা কি হবে? বাবা মা, বাবা ও মা, বাবা মা। এখানে কি শুধু বাবাকে বোঝাচ্ছে নাকি শুধু মাকে বোঝাচ্ছে? উভয়কেই বোঝাচ্ছে, বাবা মা। তার মানে দুটো এখানে পদ আছে, যে দুটো পদের অর্থই এখানে প্রাধান্য পাচ্ছে। এই যে অর্থের প্রাধান্যতা,
কখনো দেখা যায়, আমরা দেখলাম দুটো পথ, একটা পূর্ব পথ একটা পর পথ, কখনো দেখা যায় যে পূর্ব পথটা অর্থ প্রাধান্য পাচ্ছে, কখনো দেখা যায় যে পর পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, কখনো দেখা যাচ্ছে যে দুটোরই প্রাধান্য পাচ্ছে, কখনো দেখা যাচ্ছে একটারও প্রাধান্য পাচ্ছে না। এই হিসাবে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় পদকে সমাসকে চার ভাগে ভাগ করেছেন। কয় ভাগে ভাগ করেছেন? চার ভাগে। একটা হলো উভয় পদের প্রাধান্য, একটা হলো পর পদের প্রাধান্য, একটা পূর্ব পদের প্রাধান্য, আর একটা তৃতীয় পদের প্রাধান্য। তাহলে ডক্টর সুনীতি কুমার যে চার ভাগে ভাগ করলেন, অর্থের প্রাধান্যতা ভিত্তিতে, অর্থের প্রাধান্যতার ভিত্তিতে সমাস চার প্রকার। এক নম্বর হলো উভয় পদের প্রাধান্য, উভয় পদের প্রাধান্য। আরেকটা দেখা যায় যে পর পদের প্রাধান্য, আরেকটা হলো তৃতীয় পদের প্রাধান্য। আর একটা হলো পূর্ব পদের প্রাধান্য। এখানে দেখেন, আমরা যে বলেছিলাম পূর্ব পদ একটা, পর পদ একটা, দুটো পদ থাকে সমাসে। তো পূর্ব পদ, এই যে দুটো পদ, দুটো পদের মধ্যে আমরা যদি বিকল্প চিন্তা করি, তাহলে এই চারটা অবস্থা পাই। কখনো দুইটা পদের প্রাধান্য, মানে উভয় পদের প্রাধান্য, কখনো দেখা যায় যে পরেরটার প্রাধান্য, আগেরটার নাই, কখনো দেখা যায় যে এই যে দুটো পদ, এই দুটোর কোনোটাকেই বোঝায় না, অন্য আর একটা অর্থ বুঝে অন্য আর একটা অর্থ প্রাধান্য পায়, তখন সেটা হয় তৃতীয়। আর পূর্ব পদের প্রাধান্য, এখানে পূর্ব পদের প্রাধান্য থাকবে, পর পদের থাকবে না। আর এখানে পূর্ব পদের থাকবে না, পর পদের থাকবে, এখানে দুটোরই প্রাধান্য থাকবে। এই যে অর্থের প্রাধান্যতা, এই হিসেবে ভাগ করা হয়েছে। এখন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় যে এই চার ভাগে ভাগ করলেন অর্থের প্রাধান্যতার ভিত্তিতে, আমরা দেখি এখানে এই যে চার ভাগে তিনি ভাগ করেছেন, সেখানে উভয় পদের প্রাধান্য বলতে আমরা বুঝি দ্বন্দ্ব সমাসকে, পর পদের প্রাধান্য বলতে বুঝি কর্মধারয় তৎপুরুষ এবং দ্বিগু, আর তৃতীয় পদের প্রাধান্য বলতে বহুব্রীহি, আর পূর্ব পদের প্রাধান্য বলতে আমরা বুঝবো অব্যয়ভাব। তার মানে আমরা বলেছিলাম সমাস ছয় প্রকার, আমরা বলেছিলাম কয় প্রকার সমাস? ছয় প্রকার। দেখেন ছয় প্রকারই পেয়েছি, দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, দ্বিগু, বহুব্রীহি, অব্যয়ভাব। এক দুই তিন চার পাঁচ ছয়। তার মানে তিনি যে চার প্রকার বলেছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ওই চার প্রকারকে ঘুরিয়ে ঘুরিয়ে আসলে আমরা এই ছয় প্রকারের মধ্যে পাই। এখানে পর পদের প্রাধান্য বলতে তিনটা সমাস এসেছে, কর্মধারয়, তৎপুরুষ এবং দ্বিগু, যে কারণে সব মিলে সমাস হয়ে গেল ছয় প্রকার। ঠিক আছে, এখন আমরা এই ছয় প্রকার সমাস সম্পর্কে জানব। আচ্ছা, দ্বন্দ্ব সমাসে কি হবে? দ্বন্দ্ব সমাসে উভয় পদের প্রাধান্য পাবে। এখানে বিভিন্ন দিক থেকে দ্বন্দ্ব সমাস হতে পারে, যেমন সমার্থক দ্বন্দ্ব হতে পারে, বাবা মা সমার্থক দ্বন্দ্ব, যেমন হাঁড়ি ও পাতিল, হাঁড়ি ও পাতিল, এটা হলো সমার্থক দ্বন্দ্ব। এখানে হাঁড়ি পাতিল বলতে কি দুটোকেই বোঝায়, এটা হলো সমার্থক দ্বন্দ্ব। তারপরে আমরা এখানে বিপরীতার্থক দ্বন্দ্ব পাব, যেহেতু আমাদের সময় কম, আমি এত বিস্তারিত আলোচনা করতে পারবো না, আমি দ্বন্দ্ব সমাস সম্পর্কে শুধু আপনাদের কিছু উদাহরণ দিয়ে দিচ্ছি। যেমন বিপরীতার্থক দ্বন্দ্ব, একটু শুনলেই আপনাদের বিষয়টা ক্লিয়ার হবে। বিপরীত শব্দ আমরা জানি, আলো অন্ধকার, রাত দিন,
তাই না? ভালো মন্দ, সাদা কালো, এই যে বিপরীত শব্দগুলো, বিপরীতার্থক দ্বন্দ্বে সাধারণত এই বিপরীত মুখী শব্দগুলো দিয়েই তৈরি হয়। তাহলে আলো অন্ধকার, আলো অন্ধকার, রাত দিন, রাত দিন, ভালো মন্দ, ভালো মন্দ, এগুলো হলো বিপরীতার্থক দ্বন্দ্ব। কথা কি বুঝেছি? তারপরে আমরা যদি বিরোধার্থক দ্বন্দ্ব পাই, ভেরি ইম্পর্টেন্ট এটা, বিরোধ, বিরোধ বলতে শুধু বিপরীত বোঝায় না, যেমন আলো অন্ধকার, এটা হলো বিপরীত, আলো বিপরীত অন্ধকার, অন্ধকারের বিপরীত আলো, এটা বিপরীত। কিন্তু যখন বলি সাপেও নেউলে, সাপেও নেউলে, কি সাপে নেউলে, সাপ মানে কি বুঝি, আর নেউল মানে হলো বেজি, কিংবা ওহি ও নকুল, ওহি নকুল, ওহি মানে সাপ, নকুল মানে বেজি, সাপ আর বেজির খেলা নিশ্চয় দেখেছেন, একজন আর একজনকে যদি একবার দেখতে পায় শুরু হয়ে যায় তাদের আক্রমণ, মানে কে কার আগে আক্রমণ করবে আর কে কাকে পরাজিত করবে সেটা মনে হয় তাদের কাছে কি হয়ে যায়, তখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তো এগুলো হলো বিরোধার্থক, মনে হয় যে সারা জীবনের শত্রুতা বিদ্যমান, এটা হলো বিরোধার্থক। তারপরে বিপরীতার্থক আমরা পাই, যেমন ভালো মন্দ বললাম, তারপরে সমার্থক বলেছি, এরপরে আরেকটা সমাজ দ্বন্দ্ব সমাস আছে, সেটা হলো মিলনার্থক দ্বন্দ্ব। মিলনার্থক দ্বন্দ্ব সাধারণত কাদের মধ্যে হয়? মিলনার্থক দ্বন্দ্ব হয়ে থাকে যে সমস্ত যে দুটো পদের মধ্যে কি হয়, সাধারণত ব্যক্তির ক্ষেত্রে বৈবাহিক নীতিটা কাজ করে। কি বললাম কথাটা? ব্যক্তির ক্ষেত্রে সাধারণত কি হয়, বৈবাহিক নীতি কাজ করে, যেমন যেমন বাবা মা, যেমন দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, মামা মামি, খাল খালা খালু, এই জাতীয় জায়াপতি দম্পতি, এগুলো হলো কি, এগুলো হলো মিলনার্থক দ্বন্দ্ব। তবে বস্তুর ক্ষেত্রেও মিলনার্থক দ্বন্দ্ব হতে পারে, সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে মিলন কথাটা যা বোঝায়, এক হয়ে যাওয়া বোঝায়, একাকার হয়ে যাওয়া বোঝায়। তো চায়ের মধ্যে যদি আপনি বিস্কিট দেন, কি হবে, চাও বিস্কিট, খুঁজে পাওয়া যাবে বিস্কিট কে আর চায়ের মধ্যে দিলে মিলে যায়। ডাল ও ভাত, ডালের মধ্যে ভাত, ভাতের মধ্যে কি বলে, ডালের মধ্যে ভাত দিলে বা ভাতের মধ্যে ডাল দিলে কে যাবে, মিশে যাবে, এগুলো হলো মিলনার্থক দ্বন্দ্ব। তারপরে আছে অলুক দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্বের মধ্যে আমরা পাবো, যেমন আমরা বলেছি দ্বন্দ্ব সমাসে, সমাসের মধ্যে কি হয়, সমাসের মধ্যে যদি বিভক্তি থাকে ব্যাস বাক্যে, সেই বিভক্তি সাধারণত সমস্ত পদে গিয়ে লোপ পায় না, কিন্তু অলুক একমাত্র সমাস যেখানে ব্যাস বাক্যে বিভক্তি থাকলেও সেটা সমস্ত পদে কি হয় না, লোপ পায় না। যেমন 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 মায়ে ও ঝিয়ে, মায়ে ও ঝিয়ে, এখানে একটা পদ হলো মায়ে আর একটা পদ হলো ঝিয়ে, তাহলে সমস্ত পদ হওয়ার কথা ছিল মায়ে মা ঝি, তাই না? কিন্তু তা হবে না, এখানে মায়ের সাথে যে এ সপ্তম বিভক্তি, ঝিয়ের সাথে যে এ সপ্তম বিভক্তি, এটা লোপ পাবে না। কি হবে তাহলে, মায়ে ও ঝিয়ে, মাঝখানে শুধু অব্যয় পদ ওটা উঠে যাবে, মায়ে ঝিয়ে। বনে ও বাদারে, বনে বাদারে, কথা কি বুঝেছি, এগুলো হলো, এগুলো হলো অলুক দ্বন্দ্ব যেখানে বিভক্তি লোপ হয় না। তারপরে আছে বহুপদী দ্বন্দ্ব, তারপরে বহুপদী দ্বন্দ্ব মানে আমরা সমাস বলতেই বুঝলাম দুটো পদ, পূর্বপদ পরপদ, কিন্তু বহুপদী দ্বন্দ্ব সমাসে কেবল দুটো পদের মধ্যে সীমাবদ্ধ থাকে না, যেমন ইট কাঠ বালু চুন সুরকি, কি হবে, ইট কাঠ বালু চুন সুরকি। তবে এখানে মনে রাখতে হবে যে দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যে ও এবং আর এই তিনটে অব্যয় পদ বসে, কি বললাম, ও ও এবং আর, এই তিনটা অব্যয় পদ বসে, কিন্তু সমস্ত পদে গিয়ে এই অব্যয় পদগুলো উঠে যায়, আর সেখানে কি হয়, দুটো পদকে মাঝখানে হাইফেন ব্যবহার করতে হয়। ঠিক আছে, এই গেল, এই গেল কি, এই গেল হলো দ্বন্দ্ব সমাস। এরপরে আসি আমরা কর্মধারয় সমাস। আচ্ছা, একটু মুছে দিই, কর্মধারয় সমাসের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, কর্মধারয় সমাসে
লিখেছি। হ্যাঁ দেখেন, বিশেষ বিশেষণ, বিশেষণ বিশেষ, বিশেষণ বিশেষণ, বিশেষ বিশেষ। আমরা বলেছি দুটো পদ, একটা পূর্ব পদ একটা পরপদ। তো পূর্ব পদ বিশেষ, পরপদ বিশেষণ, কিংবা পূর্ব পদ বিশেষণ পরপদ বিশেষ, কিংবা পূর্ব পদ পরপদ দুটোই বিশেষণ, কিংবা পূর্ব পদ পরপদ দুটোই বিশেষ। তাহলে দুটো পদের মধ্যে এইভাবে সমাস হতে পারবে, পূর্ব পদ বিশেষ পরপদ বিশেষণ, পূর্ব পদ বিশেষণ পরপদ বিশেষ, পূর্ব পদ পরপদ দুটোই বিশেষণ এবং পূর্ব পদ পরপদ দুটোই বিশেষ পদের মধ্যে যে সমাস হয় এবং সমস্ত পদে গিয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলা হয় কর্মধারয় সমাস। ঠিক আছে, এই চারটা অপশনে সাধারণত কর্মধারয় সমাস হতে পারে। এখন আমরা কি বললাম তাহলে, বিশেষ বিশেষণ, বিশেষণ বিশেষ, বিশেষণ বিশেষণ এবং বিশেষ বিশেষ পদের মধ্যে যে সমাস হয় এবং সমস্ত পদে গিয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় তাকেই বলা হয় কর্মধারয় সমাস। আমরা কর্মধারয় সমাসের যে প্রকারভেদ পাই সেখানে আমরা দেখি, একটা হলো উপমান, আরেকটা হলো উপমিত, একটা হলো রূপক, আরেকটা হলো সাধারণ। এই চার ধরনের কর্মধারয় সমাস আমরা পাই, আর এই চার প্রকার কর্মধারয় সমাসের মধ্যে উপমান আর উপমিত এই দুটো নিয়ে আমাদের সবচেয়ে বেশি জটিলতায় পড়তে দেখা যায়। আচ্ছা ঠিক আছে, এখন উপমান উপমিত কর্মধারয় সমাস আলোচনার আগে আমাদের কতগুলো টার্ম নিয়ে একটু ধারণা থাকতে হবে। একটা হলো উপমান, এটা কর্মধারয় সমাস না, উপমান পদ। আর একটা হলো উপমেয়, উপমেয় পদ। এই দুটো কি, উপমান আর উপমেয় কি? যেমন আমরা কি করি, আমরা কি করি, তুলনা করি। যেমন কি, এটা হলো, এটা হলো চাঁদ, এটা কি তুলনা করা হয় কার সাথে কার, মুখের সাথে চাঁদের নাকি চাঁদের সাথে মুখের? বলে না, চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা, যদিও তুলনা দেয় না। তারপরে আবার কি বলে, চাঁদ সুন্দর তার চেয়েও তুমি আরো সুন্দর, কত রকমের তুলনা করে। তো এখানে তুলনা কার সাথে কার হয়, চাঁদের সাথে মুখের নাকি মুখের সাথে চাঁদের? অবশ্যই চাঁদের সাথে মুখের তুলনা হয়, চাঁদের সাথে মুখের তুলনা। এখন তুলনাটা কার সাথে, চাঁদের সাথে। উপমান পদ হলো যার সাথে তুলনা করা হয়, কি বললাম, যার সাথে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান, যার সাথে তুলনা করা হয়। তাহলে তুলনা কার সাথে, চাঁদের সাথে, সুতরাং চাঁদটা হচ্ছে উপমান। আর যাকে তুলনা করা হয়, যাকে তুলনা করা হয় সেটাকে বলা হয় উপমেয়, মুখকে তুলনা করা হচ্ছে সুতরাং মুখটা হলো উপমেয়। কি বললাম, যাকে তুলনা করা হয় সেটা হলো উপমান, যার সাথে তুলনা করা হয় সেটা উপমান, আর যাকে তুলনা করা হয় বা যার তুলনা করা হয় সেটাকে বলা হয় উপমেয়। তাহলে যার সাথে তুলনা করা হয় সেটা উপমান, কার সাথে তুলনা করা হচ্ছে, চাঁদের সাথে, সুতরাং চাঁদটা হচ্ছে উপমান। কথা কি বুঝেছি? এখন একটা প্রশ্ন যদি আমি এখানে করি, প্রশ্নটা হলো, ভালো করে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, প্রত্যক্ষ বস্তুর সাথে পরোক্ষ বস্তু তুলনা করলে কি, প্রত্যক্ষ বস্তুর সাথে পরোক্ষ বস্তু তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটাকে কি বলা হবে? বলেন, আপনারা লিখেন কমেন্টসে, প্রত্যক্ষ বস্তুর সাথে পরোক্ষ বস্তু তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটাকে কি হবে, কি বলা হবে, উপমান নাকি উপমেয়? কি বললাম, প্রত্যক্ষ বস্তুর সাথে, প্রত্যক্ষ মানে কি,
অক্ষীর সমক্ষে, সেটাকে বলা হয় প্রত্যক্ষ, আর অক্ষীর অগোচরে সেটাকে বলা হয় পরোক্ষ। অক্ষীর সমক্ষে সেটা প্রত্যক্ষ, আর অক্ষীর অগোচরে সেটা হলো কি? পরোক্ষ। তাহলে অক্ষীর সমক্ষে কোনটা থাকে? চোখের সামনে কি থাকে, চাঁদ থাকে নাকি মুখ থাকে? অবশ্যই মুখ থাকে। যদি চাঁদ থাকতো তাহলে আমাদেরকে এখানে আমরা সরাসরি সামনে চাঁদ দেখতে পেতাম, কিন্তু চাঁদ এখানে থাকে না, উপরে থাকে। তাহলে উপরে থাকতে হলে চোখটাকে কোথায় থাকতে হবে? মাথার উপরে থাকতে হবে, তাহলে সরাসরি দেখতে পাওয়া যাবে। আর অথবা এইভাবে আমাদের হাঁটতে হবে, কি বলেন? কিন্তু না, আমরা ওইভাবে হাঁটি না, আমরা চোখটা এখানে আর চোখের সামনে সাধারণত মুখ দেখি, আর চাঁদ দেখতে হলে আমাদেরকে উপরে তাকাতে হবে। সুতরাং চোখের সামনে যেটা সেটা হলো প্রত্যক্ষ, আর চোখের অগোচরে অক্ষীর অগোচরে সেটাকে বলা হয় পরোক্ষ। তাহলে কি, প্রত্যক্ষ বস্তুর সাথে পরোক্ষ বস্তু তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটাকে কি বলা হবে? প্রত্যক্ষ তাহলে কোনটা? মুখ। তাহলে মুখটা কি আমরা এখানে বলেছি, এটা হলো যেটা চোখের অক্ষীর সমক্ষে সেটা হলো প্রত্যক্ষ, তাহলে মুখটা হবে প্রত্যক্ষ। প্রশ্নটা ছিল প্রত্যক্ষ বস্তুর সাথে পরোক্ষ বস্তু তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটাকে কি বলা হবে? উপমেয়। আচ্ছা, আমরা এটার দ্বারা আরেকটা বিষয়, সাধারণ ধর্ম, আরেকটা পদ সম্পর্কে লেখেন, সাধারণ ধর্ম, এটা সম্পর্কে একটু ধারণা দিই। আমাদের সময় আধা ঘন্টা হয়ে গেছে। সাধারণ ধর্ম আমরা দেখ এত দ্রুত বিস্তারিত আলোচনা করতে পারবো না। সাধারণ ধর্ম কি? সাধারণ ধর্ম হলো এই যে উপমান পদের সাথে উপমেয় পদের তুলনা করা হয়, তুলনাটা কেন করা হয়? চাঁদের সাথে মুখের তুলনা কেন করা হচ্ছে? চাঁদের সাথে মুখের তুলনা করা হয় কারণ হচ্ছে চাঁদটা, চাঁদটা সুন্দর, মুখটা তার চেয়ে বেশি না হোক, মুখটা তার মতো সুন্দর, এই যে তুলনা। তাহলে তুলনা যে কারণে করা হয় সেটাকে বলা হয় সাধারণ ধর্ম। অর্থাৎ উপমান পদের সাথে উপমেয় পদের তুলনা যে কারণে করা হয় ওটাকে বলা হয় সাধারণ ধর্ম। ঠিক আছে, যেমন চাঁদের সাথে মুখের তুলনা কেন করা হলো? সৌন্দর্যের কারণে, ওই সৌন্দর্যটা হলো সাধারণ ধর্ম। এখন আমি উপমান উপমিত কর্মধারয় সমাসের মধ্যে আর একটু সহজ ভাবে বোঝানোর জন্য চেষ্টা করব, আমরা এই দিকে যাব না, তবে এখানে পরীক্ষায় যেহেতু প্রশ্ন আসে তাই এই এইটা সম্পর্কে একটু আলোচনা করলাম। কিন্তু আমি বলেছিলাম আমাদের অপশন ছিল বিশেষ বিশেষণ, বিশেষণ বিশেষ, কিংবা বিশেষ বিশেষ, কিংবা বিশেষণ বিশেষণ, এই চারটা অপশন ছিল, তাই না? এই চারটা অপশন ছিল। আমি এখান থেকে উপমান এবং উপমিত কর্মধারয় সমাস আলোচনা করব। আশা করি এ নিয়ে আপনাদের জীবনের তরে সব সংকোচ মানে সংশয় দূর হয়ে যাবে। খেয়াল করবেন, উপমান উপমিত এখানে দুটো পদ, একটা বিশেষ আর একটা বিশেষণ। বলেন তো বিশেষ উপমান, উপমান কথাটার সাথে মিলে কোনটা, বিশেষ নাকি বিশেষণ? অবশ্যই বিশেষণ, বিশেষ উপমান বিশেষণ। এখানে দুটো পদ তো, একটা পূর্ব পদ একটা পর পদ, একটা কথা মাথায় রাখতে হবে, যদি দুটোই বিশেষণ হয়, কি বললাম, যদি দুটো পদই বিশেষণ হয় তাহলে দুটো বিশেষণ দ্বারা কখনো উপমান উপমিত কর্মধারয় সমাস নির্ণয় করা যাবে না। কি বললাম, যদি দুটো পদই বিশেষণ হয়, দুটো পদই যদি বিশেষণ হয় তাহলে সেটা দ্বারা উপমান উপমিত কর্মধারয় সমাস নির্ণয় করা যাবে না। উপমান উপমিত কর্মধারয় সমাস নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে, অন্তত সেখানে বিশেষ থাকতে হবে। আচ্ছা, তাহলে কি বললাম, উপমান এর সাথে কোন কথাটা ভালো মিলে, বিশেষ নাকি বিশেষণ? অবশ্যই বিশেষণ। তাহলে দুটো পদের মধ্যে যদি একটা বিশেষণ পাওয়া যায়, কথাটা কি বললাম আবার শুনেন, দুটো পদ একটা পূর্ব পদ একটা পর পদ, দুটো পদের মধ্যে যদি একটা বিশেষণ পাওয়া যায় তাহলে সেটাকে বলা হয়, তাহলে সেটাকে বলা হয় উপমান কর্মধারয় সমাস। দুটো পদ, পূর্ব পদ পর পদ, দুটোর মধ্যে একটা বিশেষণ থাকতে হবে। যেমন দেখেন, কাজলের ন্যায় কালো, এখানে দুটো পদ, একটা কাজল আর একটা কালো। বলেন তো কাজল কি পদ? বিশেষ অবশ্যই, আর কালো কি পদ? অবশ্যই বিশেষণ, কারণ আমরা জানি যে কোনো কালার হলেই কি হবে, সেটা বিশেষণ হবে। সুতরাং কালো এটা বিশেষণ,
কাজল বিশেষণ, কালো বিশেষণ, একটা বিশেষণ পেয়েছি, সুতরাং এটা হবে উপমান কর্মধারয় সমাস। দুটো পদের মধ্যে একটা বিশেষণ থাকতে হবে, মাথায় রাখবেন, দুটো পদ সেটা আগেই হোক পরেই হোক সেটা কি হতে হবে, একটা বিশেষণ থাকতে হবে, তাহলে সেটা উপমান কর্মধারয় সমাস হবে। ঠিক আছে, তাহলে কাজলের নাই কালো, কাজল কালো, কাজল এবং কালো দুটো পদ, কালোটা এখানে বিশেষণ, কাজল তাহলে বিশেষণ, সুতরাং এটা উপমান কর্মধারয় সমাস। আবার দেখেন তুষারের নাই শুভ্র, তুষার হলো কি, তুষার হলো সাদা, তুষার হলো বরফ, আর শুভ্র কি, শুভ্র হলো সাদা, তাহলে বরফ এটা বিশেষ আর সাদা শুভ্র, সাদা, সাদাটা বিশেষণ, কালার যেহেতু এটা বিশেষণ, সুতরাং এটা উপমান কর্মধারয় সমাস। বিষয়টা পরিষ্কার হচ্ছে কিনা, যদি একটা বিশেষণ হয় তাহলেই সেটা কি হবে, উপমান কর্মধারয় সমাস হবে। যেমন মিশির ন্যায় কালো, মিশির ন্যায় কালো, তাহলে কালোটা বিশেষণ পেয়েছি, মিশি তো একটা একটা বিশেষ, সুতরাং কালোটা বিশেষণ পেয়েছি, সুতরাং এটা কি হবে, উপমান কর্মধারয় সমাস। তাহলে দুটো পদের মধ্যে যদি একটাও বিশেষণ পাওয়া যায় তাহলে সেটাকে আমরা বলবো উপমান কর্মধারয় সমাস। কিন্তু দুটো পদের মধ্যে একটাও বিশেষণ পাওয়া গেল না, দুটোই বিশেষ হবে তাহলে, আর যদি দুটোই বিশেষ হয় তাহলে সেটা হবে উপমিত কর্মধারয় সমাস। যেমন দেখেন সিংহের ন্যায় পুরুষ, সিংহের ন্যায় পুরুষ, এখানে সিংহ একটা, পুরুষ একটা, দুটোই বিশেষ, সুতরাং এটা হবে উপমিত কর্মধারয় সমাস। মুখ চন্দ্রের ন্যায়, দুটো পদ, একটা মুখ একটা চন্দ্র, তাহলে দুটোই বিশেষ, সুতরাং এটা উপমিত কর্মধারয় সমাস। তাহলে মাথায় রাখবেন, যদি একটা বিশেষ, একটা বিশেষণ হয় তাহলে উপমান, দুটো হওয়া যাবে না, দুটো হলে তো আমরা উপমান উপমিত নির্ধারণ করতে পারবো না, তাহলে দুটো পদের মধ্যে একটা বিশেষণ হলে উপমান, আর যদি দুটোই বিশেষ হয় তাহলে উপমিত। আচ্ছা, এবার আসি রূপক কর্মধারয় সমাস। রূপকটা কি, যে রূপক কর্মধারয় সমাস হলো দুটো পদ, দুটো পদের মধ্যে যদি এদের মধ্যে মিল খুঁজি আমরা, যদি এদের মধ্যে সাদৃশ্য খুঁজি, সেই সাদৃশ্যটা একই রকম হবে, সাদৃশ্যটা অভিন্ন হবে, সাদৃশ্যের মধ্যে এমন সাদৃশ্য হবে যেখানে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যাবে না, দুটো এক ভাবা হবে, সেটা কিন্তু, সেটা কিন্তু চেহারাই মানে এক না, সেটা কি দেখতে এক সেরকম না, এদের মধ্যে বৈশিষ্ট্যগত মিল খুঁজবো আমরা একই রকম। যেমন মনরূপ মাঝি, মনরূপ মাঝি, আচ্ছা মনরূপ মাঝি, এখানে মন মাঝি তাই না, মন মাঝি, এখন মনের চেহারা মাঝির মতো নাকি মাঝির চেহারা মনের মতো, না কারো চেহারা কারো মতো না, তাহলে সাদৃশ্য কোথায়, সাদৃশ্য কোথায়, কেন বলছি মন মাঝি, শুনেন মাঝির বৈশিষ্ট্য কি, ও আপনি তো আবার খুঁজবেন মাঝিকে, না মাঝি বলতে এই মাঝি সদর ঘাটের মাঝিও না আর খেয়া ঘাটের মাঝিও না, এই মাঝি হলো, এই মাঝি হলো ওই যে সবার উপরে যিনি আছেন সেই মাঝিকে মিল করা হয়েছে, সেই মাঝিকে বোঝানো হয়েছে ওই মাঝির বৈশিষ্ট্য কি, ওই মাঝি কোনো কিছু করার ব্যাপারে কারো কি মুখাপেক্ষী না, শুধু বলেন কোন ফাইয়া কোন, শুধু বলেন হও আর হয়ে যায়, ওই মাঝির শুধু বলাটাই যথেষ্ট, কারো মুখাপেক্ষী না। আর মনের বৈশিষ্ট্য কি, মন আমাদের ভিতরে মন আছে তাই না, এই মনের বৈশিষ্ট্য কি, নজরুল বলছেন মনের বৈশিষ্ট্য সম্পর্কে বলছেন, আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা, করি শত্রুর সাথে গলা গলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, কি বলছেন, আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা, তার মানে মন যেটা চায় সেটাই মন করতে স্বাধীন, কারো মুখাপেক্ষী নয়, তার মানে মন স্বাধীন, যেমন মন যেমন কারো মুখাপেক্ষী না, অবশ্য কেউ কেউ মুখাপেক্ষী অনেক সময় দেখা দেয়, দেখা যায় অনেক সময় দেখা যায় যে আর একজনকে জিজ্ঞাসা না করলে কি হয় না, সে কাজ করতে পারে না ডোমেস্টিকের মতো আর কি, তো ওইটা না, এটা তো বাদ মানে ফান্দে পড়িয়া বগা কান্দে, এটা না, মনের সহজাত স্বাভাবিক বৈশিষ্ট্য হলো মন স্বাধীন, মন কোনো কিছু করার ব্যাপারে কারো মুখাপেক্ষী না, সেই জন্য এটাকে বলা হয় কি, বললাম মাঝি, ওই মাঝি যেমন কোনো কিছু করার ব্যাপারে স্বাধীন, মনও কোনো কিছু করার ব্যাপারে স্বাধীন, এই যে দুইজনের মধ্যে
সাদৃশ্য কিসের? দুইজনকে এক ভাবা হচ্ছে, অভিন্ন ভাবা হচ্ছে, সে কারণে এখানে বলা হয় মনরূপ মাঝি। কথা কি বুঝেছি? বিষাদ রূপ সিন্ধু, বিষাদ কোথায় থাকে? বিষাদ সব থাকে মনের মধ্যে। আর সিন্ধু কোথায় থাকে? সেই সিন্ধু হলো নদ সাগর। তাহলে সেই সাগরের সাথে মনের বিষাদের কি সম্পর্ক? সম্পর্কটা হলো বিষাদ মনের মধ্যে থাকে ঠিকই, কিন্তু বিষাদ যখন বিশাল আকৃতি লাভ করে তখন সেটা আর শুধু মনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, যেদিকে তাকাই শুধু বিষাদের ছায়া। কথা বুঝেছি? মন তখন ওই বিষাদ কষ্ট তখন কি হয়, সিন্ধুর মতো আকৃতি দান করে, ধারণ করে, এই জন্য সেটাকে বলা হয় বিষাদ রূপ সিন্ধু। কথা কি বুঝেছি? এগুলো হলো রূপক কর্মধার এই সমাস। তো রূপক কর্মধার এই সমাসের সাধারণত কি হয়, রূপ নেই, এরূপ রূপ কথাটা ব্যাস বাক্যে ব্যবহার করা হয়, যদিও সমস্ত পদে গিয়ে সেটা থাকে না। আর সাধারণ কর্মধার এই সমাস হলো যেখানে, সাধারণ কর্মধার এই সমাস হলো যেখানে কি হয় না, যেখানে যেখানে বিশেষ্য পদের বর্ণনা করা হয়, বিশেষ্য পদের বর্ণনা করা হয়। যেমন 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 মহান যে নবী, নবী সম্পর্কে বলা হচ্ছে, নবী কেমন, নবী মহান, তাহলে মহান যে নবী, মহানবী। যে কর্মধারয় সমাসে কি করা হয়, বিশেষ্য পদের বর্ণনা দেওয়া হয় তাকে বলা হয়, তাকে বলা হয় কি, সাধারণ কর্মধারয় সমাস। ওকে, এবং আসবো আমরা তৎপুরুষ সমাস। আচ্ছা, তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাস হলো সাধারণত এটা বিভক্তি নির্ভর। আমরা বিভক্তি সাধারণত জানি, বিভক্তি জানি কয় প্রকার, সাত প্রকার। তবে সাত প্রকার বিভক্তির মধ্যে প্রথমা বিভক্তি যেটা, সেই বিভক্তি আসলে থাকে না, সেখানে অ বা শূন্য বিভক্তি আমরা পাই। তো ওই সাত প্রকার বিভক্তির উপরে নির্ভর করে তৎপুরুষ সমাস হয়। প্রথমা বিভক্তি কি হয়, অ বা শূন্য। তো এই কারণে তৎপুরুষ সমাসে কি হবে না, প্রথমা বিভক্তি বাদ দিয়ে দ্বিতীয়া থেকে শুরু করে সপ্তমী বিভক্তি পর্যন্ত থাকবে। দ্বিতীয়া বিভক্তি যেমন কে রে, চতুর্থী বিভক্তিও কে রে, যদিও দুটোর ব্যবহারগত পার্থক্য আছে। আর তৃতীয়া বিভক্তি দ্বারা দেয়া কর্তৃক পঞ্চম বিভক্তি হতে থেকেছে। আর ষষ্ঠী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি কি, র এর। তো হ্যাঁ, ষষ্ঠী বিভক্তি র এর, আর সপ্তম বিভক্তি এ, অন্তস্থ এবং তে, এই বিভক্তিগুলো আমরা তৎপুরুষ সমাসে পাই। যদি দ্বিতীয় বিভক্তি থাকে তৎপুরুষ সমাসে, তার নাম হবে দ্বিতীয় তৎপুরুষ। তৃতীয় বিভক্তি থাকলে তৃতীয় তৎপুরুষ, এভাবে সপ্তমী বিভক্তি থাকলে সপ্তমী তৎপুরুষ সমাস হবে। দ্বিতীয় বিভক্তি যা রাখবে, যেমন কি কে রে, তাই না, কে রে থাকবে। যেমন পুঁথিকে গত, কি হবে, পুঁথিকে গত, এই যে পুঁথি কে, কে বিভক্তিটা আছে, পুঁথিকে গত, পুঁথিগত। আরো কিছু শব্দ দ্বিতীয় তৎপুরুষ সমাসে সাধারণত ব্যবহার করা হয়, গত, আগত, আপন্ন, আশ্রিত, প্রাপ্ত, অতীত, এই শব্দগুলো আমরা দ্বিতীয় তৎপুরুষ সমাসে ব্যাস বাক্যে পাই। যেমন বিপদকে আপন্ন, বিপদ আপন্ন, বিপদকে কে বিভক্তি আছে। তারপরে মিথ্যাকে আশ্রিত, মিথ্যাশ্রিত, তাহলে এই পদগুলো আমরা কি করব, তৎপুরুষ সমাসের ব্যাস বাক্যে পাবো। তো বিভক্তি নির্ভর তৎপুরুষ সমাস ছাড়াও আমাদের কাছে, আমাদের থাকে উপপদ তৎপুরুষ সমাস, যে তৎপুরুষ সমাসে কি হয়, যে তৎপুরুষ সমাসে কি হবে, প্রথমে থাকবে বিশেষ্য পদ আর শেষে যে বা যা থাকে। যেমন পঙ্কে জন্মে যা, পঙ্কজ, জল দেয় যে, জলদ, এরকম উপপদ হয়। আর নয়িং তৎপুরুষ সমাস আছে একটা, যে তৎপুরুষ সমাসে নাগোধক অব্যয় পূর্বে থাকে,
যেমন এই না বোধক অব্যয় ন, ন মানে হলো নয়, ন মানে হলো নাই, ন মানে হলো নেই, আর ন মানে হলো না। এই অব্যয় পদগুলো তৎপুরুষ সমাসের ব্যাস বাক্যে থাকবে। যেমন ন ঔক্ত, তাহলে কি হবে? অনৌক্ত, ঠিক আছে? ন ন এখানে কি, ন এখানে কি হবে? ন মানে কি? নয়, ন মানে নাই, ন মানে নেই, ন মানে না, কোনটা হবে? নেই বা নাই, তাই না? তাহলে ন মানে এখানে নেই বা নাই, তাহলে নাই বা নেই ঐক্য অনৈক্য। ন ইমান, হ্যাঁ, ন ইমান, তাহলে কি হবে? ন মানে নাই, ইমান নাই, তাহলে কি হবে? বেইমান। কথা কি বুঝেছি? নয় তৎপুরুষ সমাস। আরেকটা হলো, আরেকটা তৎপুরুষ সমাস আছে অলুক তৎপুরুষ। আমরা বলেছিলাম দ্বন্দ্ব সমাসের মধ্যে অলুক, অলুক সেখানে কি হবে না? অলুক সমাসে সাধারণত কি হয় না? অলুক সমাসে ব্যাস বাক্যের বিভক্তি লোপ পায় না। যেমন মনের মানুষ কি হবে? মন মানুষ না, বনের মানুষ বন মানুষ হলেও মনের মানুষ মনের মানুষ, মনের মানুষ কি হবে না? এখানে মন মানুষ হবে না, ঠিক আছে, লোক পায় না। এই হলো তৎপুরুষ সমাস। এবার আমরা আসি দ্বিগু সমাস। দ্বিগু সমাসে সাধারণত কি হয়? দ্বিগু সমাসে আমরা চিনব এইভাবে যে প্রথমে সংখ্যাবাচক শব্দ, সংখ্যাবাচক শব্দ এটা থাকবে আগে, আর শেষে থাকবে সমাহার। তার মানে সংখ্যাবাচক শব্দ আগে থেকে, সমাহার অর্থে যে, সমাহার অর্থে যে সমাস হবে তার নাম দ্বিগু সমাস। সংখ্যাবাচক শব্দ এক দুই তিন এরকম থাকবে। যেমন তিন ফলের সমাহার, তিন ফলের সমাহার, এখানে কয়টা ফল? তিনটা, তিন ফলের সমাহার, তাহলে একসাথে কি বলবো? ত্রিফলা। চার রাস্তার সমাহার, চার রাস্তার সমাহার, তাহলে কি হবে? চার রাস্তার সমাহার কি হবে? চৌ, চার থেকে চৌরাস্তা। এ হলো দীর্ঘ সমাস। তাহলে সংখ্যাবাচক শব্দ আগে থাকবে, আর শেষে যেটা যা থাকবে, শেষে সমাহার থাকবে, সেটা হবে দীর্ঘ সমাস। এবার আসেন বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসে যেটা হবে, বহুব্রীহি সমাসে যেটা হবে সেটা হলো, সেটা হলো এখানে বহুব্রীহি সমাসে আমরা ছিলাম তৃতীয় পদের প্রাধান্য, অর্থাৎ পূর্ব পদ পরপদ যে দুটো পদ থাকে, এই দুটো পদের কোনোটাকেই কি করে না, কোনোটাকেই বোঝায় না, অন্য আর একটা অর্থ বোঝায়। যেমন আশিতে বিশ জার, আশিতে বিশ জার, তাহলে কি হবে? আশি বিশ, আশিতে বিশ জার, আশি বিশ। এখানে আশি মানে কি? আশি মানে হলো দাঁত, দাঁতে দাঁতে বিশ জার, দাঁতে বিশ জার। এখন আপনার দাঁতে একটু বিষ রেখে দিলেন, আপনাকে কি আশি বিশ বলা হবে? না, আশি বিশ তাকে বলা হবে না, যার দাঁতে বিষ থাকে সেটাকে কি বলা হয়? কাকে বলা হয় আশি বিশ? সাপ, সাপ, সাপের দাঁতে বিষ থাকে, এই জন্য সাপকে বলা হয় আশি বিশ। কত কি বুঝেছি? যেমন নীল কণ্ঠে যার, নীল কণ্ঠে যার, এখানে কি? নীল মানে বিষ, কণ্ঠ মানে গলা, যার গলায় বিষ থাকে তাকে বলা হয় নীল কণ্ঠ। তাহলে নীল কণ্ঠ কাকে বলা হবে? নীল কণ্ঠ বলা হয় শিবকে, দেবতা শিবকে। কথা কি বুঝেছি? খড়গ হস্তে যার, খড়গ মানে রামদা, হস্ত মানে হাত, যার হাতে রামদা থাকে। এখন আপনি হাতে রামদা নিলেন, আপনাকে কি খড়গ হস্ত বলা যাবে? না,
খড়গহস্ত বলা হবে কাকে? যার হাতে রামদা থাকে, যার কাজই হলো রামদানি, সেটা হলো জল্লাদ। মাথায় পাগড়ি যার, কি আমাকে বুঝবেন না? ওই যে দেখবেন সন্ধ্যার সময় কমিউনিটি সেন্টারে নাকে একটা রুমাল দিয়ে বসে আছে, আর ওদিকে সানাইয়ের সুর বাজছে, কে বলেন? নতুন জামাই, যে কোনো যে কেউ পাগড়ি মাথায় দিলেই তাকে মাথায় পাগড়ি বলা হবে না, তাকে মাথায় পাগড়ি বলতে নতুন জামাইকে বোঝানো। কথা কি বুঝেছেন? গলায় গামছা যার, কি বলবেন? কাকে বোঝাবেন? গলায় গামছা যার বলতে কাকে বোঝাবেন? কাদের সিদ্দিকী সাহেবকে? না, নাকি আপনি গলায় গামছা লাগালেন একটা, ঘাড়ে গামছা দিয়ে নদীতে গেলেন, আপনাকে? না, এখানে অন্য আর একটা। হ্যাঁ, এখানে কাকে বোঝায়? ওই চোর চোর ডাকাত যাকে ধরে গলায় গামছা লাগিয়ে দিলেন। তাহলে বহুব্রীহি সমাসে কি হয় না, পূর্বপদ পরপদ কোনোটার অর্থই বোঝায় না, অন্য আর একটা বোঝায়, অর্থ বোঝায়, সেটা হলো, সেটা হলো কি? বহুব্রীহি সমাস। আর এখানে আর একটা বিষয় মাথায় রাখবেন, দুটো পদ যে থাকে দুটো পদের মধ্যে একটাতে সপ্তমী বিভক্তি থাকবে। কি থাকবে? একটাতে সপ্তমী বিভক্তি থাকবে। যেমন নীল কণ্ঠে, কণ্ঠে একটা নীল একটা, এখানে সপ্তমী বিভক্তি আছে, আশিতে এখানে সপ্তমী বিভক্তি আছে। যদি সপ্তমী বিভক্তি না দেন তাহলে কি হবে না, অর্থটা অর্থটা পরিষ্কার হয় না, এজন্য খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তো এই গেল বহুব্রীহি সমাস। এবারে আসেন অব্যয়ভাব। বহুব্রীহি সমাসের মধ্যে অনেক প্রকার আছে, এখানে এখানে আপনি পাবেন সমানে সমানাধিকরণ, ব্যাধিকরণ, তারপরে প্রত্যন্ত বহুব্রীহি সমাস, ব্যাধিহার বহুব্রীহি সমাস, অলুক বহুব্রীহি সমাস, অনেক প্রকার আছে, কিন্তু মূল বিষয়টা আমি আপনাদের ধারণা দিলাম। আচ্ছা, লাস্ট অফ অল যেটা আমাদের সমাস আছে সেটা হলো অব্যয়ভাব সমাস। অব্যয়ভাব সমাসে কি হয়, কতগুলো অব্যয় পদ ব্যবহার হয়, যেমন বৈপরীত্য, বৈপরীত্য যদি বোঝায় এরকম অব্যয় পদ, যেমন দানের বিপরীত, দানের বিপরীত কি হবে? দানের বিপরীত প্রতিদান। তারপরে অনতিক্রম্য, অনতিক্রম্য যেমন রীতিকে অতিক্রম না করে, রীতিকে অতিক্রম না করে তাহলে কি হবে? যথারীতি। ঠিক আছে, পর্যন্ত অব্যয় পদ, পর্যন্ত যেমন মরণ পর্যন্ত, মরণ পর্যন্ত কি হবে? আমরণ। ব্যক্তি যেমন চিরকাল ব্যাপিয়া, চিরকাল ব্যাপিয়া কি হবে? চিরব্যাপী। এরকম অব্যয় পদ আছে সাদৃশ্য, হ্যাঁ যেমন শহরের সদৃশ কি হবে? উপশহর। তারপরে সামীপ্য, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, সামীপ্য যেমন কুলের সমীপে, কুলের সমীপে কি হবে? উপকূল, কুলের সমীপে উপকূল। আবার আছে বিরোধ, যেমন বিরুদ্ধ কূল, বিরুদ্ধ কূল কি হবে? প্রতিকূল। ঠিক আছে, এইগুলো হলো অব্যয় পদ। এরকম কিছু অব্যয় পদ আছে আমি বলে দিই, যেমন ক্ষুদ্রতা, যেমন
ক্ষুদ্র অঙ্গ, ক্ষুদ্র অঙ্গ, হ্যাঁ ক্ষুদ্র, আচ্ছা লিখছেন মনে হয়, হ্যাঁ ক্ষুদ্রতা, যেমন ক্ষুদ্র অঙ্গ প্রত্যঙ্গ এরকম, হ্যাঁ। তারপরে হলো ঈষৎ, যেমন ঈষৎ রক্তিম আরক্তিম, ঈষৎ নত আনত। পশ্চাৎ, যেমন পশ্চাৎ ধাবন অনুধাবন। অতিক্রান্ত, অতিক্রান্ত যেমন কি হবে, বেলাকে অতিক্রান্ত উদ্বেল, হ্যাঁ এরকম। একটা হলো অভাব, যেমন কিসের অভাব, ভাতের অভাব, হা ভাত, ঠিক আছে। এই জাতীয় অব্যয় পদ গুলো আমরা কি পাই, আমরা দেখতে পাই কিন্তু কোথায় থাকে, অব্যয়ভাব সমাসে, ঠিক আছে। এই হলো আমাদের সমাস, এবার আসি শব্দ। আচ্ছা শব্দকে আমরা, শব্দকে আমরা বিভিন্ন দিক থেকে জানবো। একটা হলো উৎপত্তি, উৎপত্তি অনুসারে, উৎপত্তি অনুসারে শব্দকে আমরা পাই পাঁচ প্রকার। একটা হলো তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। এই হলো আমাদের উৎপত্তি অনুসারে পাঁচ প্রকার শব্দ। আমি সংক্ষেপে একটু ধারণা দিই আপনাদের। তৎসম, তৎ মানে তার, আর সম মানে সমান, তার মানে তার সমান। তাহলে তার সমান বলতে আমরা কার সমান বুঝবো, তার সমান বলতে এখানে সংস্কৃতকে বোঝায়, অর্থাৎ সংস্কৃত ভাষায় যে সমস্ত শব্দ ব্যবহার হয়েছে সেটা হুবহু বাংলা ভাষায় ব্যবহার হচ্ছে, সেটাকে এই জন্য বলা হচ্ছে তার সমান। যেমন চন্দ্র, এটা হলো তৎসম শব্দ, কথা বুঝেছি। কিন্তু অর্ধ তৎসম হলো কিছুটা পরিবর্তন হয়েছে, তৎসম শব্দ অর্ধ তৎসম মানে কি আধা সংস্কৃত, আধা তৎসম, আধা তৎসম মানে কি আধা সংস্কৃত, কিছুটা তৎসম শব্দটা যে কিছুটা পরিবর্তন হয়েছে সেটা হলো অর্ধ তৎসম। যেমন চন্দ্র, চন্দ্র থেকে একটু পরিবর্তন হয়ে হয়েছে চন্দ, রফলাটা নাই, এই হলো অর্ধ তৎসম, কিছুটা পরিবর্তন, কথা বুঝেছি। তাহলে সংস্কৃত যে সমস্ত সংস্কৃত শব্দ কিছুটা পরিবর্তন হয়ে বাংলা ভাষায় ব্যবহার হচ্ছে সেটা হলো চন্দ, আর অনেকখানি পরিবর্তন হয়েছে যে সমস্ত সংস্কৃত শব্দ প্রাকৃত ভাষার মধ্য দিয়ে বাংলা ভাষায় এসেছে সেটাকে বলা হয় তদ্ভব শব্দ। কথাটা একটু ভালো করে খেয়াল করেন, আমরা তিনটা শব্দ এখানে বললাম, প্রথমে তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, এই তিনটা শব্দ সম্পর্কে একটু ধারণা পরিষ্কার করে নিই। তৎসম শব্দ হুবহু ব্যবহার হলে, সংস্কৃত শব্দ হুবহু ব্যবহার হলে সেটা তৎসম, আর একটু পরিবর্তন হয়েছে তখন হয়েছে অর্ধ তৎসম। যদিও বলছি আমরা অর্ধ তৎসম, কিন্তু অর্ধ তৎসম কোনো শব্দ, কোনো ভাষার নাম না, অর্ধ তৎসম কোনো শব্দ না, কোনো ভাষার নাম না, সংস্কৃত থেকে একটু পরিবর্তন হয়েছে বিধায় আমরা এটাকে কি বলছি, আমরা এটাকে বলছি কি অর্ধ তৎসম। কিন্তু আসলে চন্দ এটা কোন ভাষার শব্দ, চন্দটা মূলত প্রাকৃত ভাষার শব্দ, কি বললাম তদ্ভব শব্দের সংজ্ঞায় কি বললাম, যে সে যে সমস্ত সংস্কৃত শব্দ প্রাকৃত ভাষার মধ্য দিয়ে বাংলা ভাষায় প্রবেশ করেছে সেগুলোকে বলা হয় তদ্ভব শব্দ। তার মানে চন্দ্র এটা ছিল তৎসম, চন্দ এটা হলো প্রাকৃত, আর চাঁদ এটা হলো তদ্ভব, কথা কি বুঝেছি। তার মানে অর্ধ তৎসম শব্দ আমরা যেটা বলছি সেটা মূলত কি, সেটা মূলত প্রাকৃত ভাষার শব্দ। তো ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই তৎসম শব্দের পরিমাণ নির্ধারণ করেছেন, বাংলা ভাষায় এই শব্দের পরিমাণ 25%, বাংলা ভাষায় মোট শব্দের সংখ্যা প্রায় 16 লক্ষ, আর এই 16 লক্ষের মধ্যে 25%, তার মানে কি
প্রায় 30,000 প্লাস শব্দ আছে বাংলা ভাষায় এই তৎসম থেকে পাওয়া, সংস্কৃত থেকে পাওয়া। আর অর্ধ তৎসম এটার পরিমাণ তিনি বলেছেন 5%, আর তদ্ভব এটার পরিমাণ তিনি বলেছেন 60%। কে? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তদ্ভব শব্দ যেটা, এটাই মূলত খাঁটি বাংলা শব্দ। আমরা যে খাঁটি বাংলা শব্দ বলি কোনটা, এই তদ্ভব শব্দ যেটা, এটাকেই বলা হয় খাঁটি বাংলা শব্দ। ঠিক আছে, এটার পরিমাণ সবচেয়ে বাংলা ভাষায় বেশি। এরকম চন্দ্র, চন্দ্র, চাঁদ, হস্ত এটা তৎসম, হত্থ এটা অর্ধ তৎসম বা প্রাকৃত, আর হাত এটা হলো কি, তদ্ভব। চর্মকার এটা তৎসম, চম্মার এটা হলো অর্ধ তৎসম, আর সামার এটা হলো তদ্ভব। কথা কি বুঝেছি? এভাবে পরিবর্তন হয়েছে, ব্যাপক পরিবর্তন হয়েছে, বিশাল পরিবর্তন হয়েছে, অনেকখানি পরিবর্তন হয়েছে তদ্ভব শব্দে। এ কারণে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এটাকে বলেছেন খাঁটি বাংলা শব্দ। শব্দ খাঁটি কখন হয়? সোনা কখন খাঁটি হয়? যখন সোনাকে পোড়ানো হয় তখন সেটা খাঁটি হয়। তো এরকম সংস্কৃত শব্দগুলো যখন অনেকগুলো পথ অতিক্রম করে, অনেকগুলো কি ধাপ অতিক্রম করে এই অবস্থায় পৌঁছেছে, এই জন্য তিনি এটাকে বলেছেন খাঁটি বাংলা শব্দ। তার মানে তদ্ভব শব্দের আর এক নাম খাঁটি বাংলা শব্দ। আর দেশি শব্দ হলো, দেশি শব্দ হলো যে শব্দগুলো আমাদের এই বাংলায়, আমাদের এই বাংলায় প্রায় 2-2.5 হাজার বছর আগের কথা, যখন এই বাংলায় দ্রাবিড, অস্ট্রিক বিভিন্ন ভাষা গোষ্ঠীর লোকজন থাকতো আদিম অধিবাসীদের মধ্যে। এই আদিম অধিবাসীদের মধ্যে তারা যে ভাষায় কথা বলতো, তাদের যে ভাষা ছিল, সেখান থেকে যে শব্দগুলো আমরা পেয়েছি সেটাই মূলত দেশি। কথা কি বলেছি? এটাকে অনার্য বলা হয়। কি বলা হয়? অনার্য। আর্য কারা? ওই যে বললাম 2-2.5 হাজার বছর আগে যখন বিভিন্ন এশিয়ার প্রত্যন্ত অঞ্চল থেকে, ইউরোপের বিভিন্ন অঞ্চল থেকে কিছু লোক এই বাংলায় আসলো, এসে তারা দাবি করছে আমরা আর্য জাতি। কি বলছে? আমরা আর্য জাতি। এখন এই বাংলায় যারা ছিল তারা বলছে ঠিক আছে, তোমরা যখন নিজেদেরকে আর্য বলে দাবি করছো, আমরা তো আর আর্য না, তাহলে তোমরা যদি হও আর্য তাহলে আমরা হলাম অনার্য। সেই হিসেবে এই আদিম অধিবাসীদের আবার অনার্য বলা হয়ে থাকে। তাদের থেকে আমরা যে শব্দগুলো পেয়েছি, ঢেকি, কুলা, চাঙ্গারি, চুলা, ঢাক, ঢোল, ডাব, ঝিঙ্গা, চুঙ্গা, এগুলো হলো কি, দেশি শব্দ। এখানে আমি একটা গল্প বলি, যেমন গঞ্জ থেকে আসা 20 জন ডম, ডাগর টোপর মাথায় দিয়ে পেটের জ্বালায়, ঢেকি, কুলা, চাঙ্গারি, চুলা, ঢাক, ঢোল, ডাব, ঝিঙ্গা ও চুঙ্গা নিয়ে ডাঙ্গায় উঠে টঙ্গের মাচায় বসলো। বসে দেখলো একটা চিল ডিঙ্গার খুঁটির ওপর বসে গঙ্গার দিকে তাকিয়ে আছে। এই যে সব কথাটা, গল্পটা বললাম, এর মধ্যে কতগুলো দেশি শব্দ আছে, যেমন গঞ্জ, 20, গঞ্জ থেকে আসা 20 জন ডোম, গঞ্জ একটা, 20 একটা, ডোম একটা, ডাগর টোপর মাথায় দিয়ে, ডাগর একটা, টোপর একটা, পেটের জ্বালাই, পেট, হ্যাঁ, তারপরে ঢেকি, কুলা, সাঙ্গারি, সুলা, ঢাক, ঢোল, ডাব, ঝিঙ্গা ও চুঙ্গা নিয়ে ডাঙ্গায় উঠে টঙ্গের মাছায় বসলো। প্রত্যেকটা শব্দ দেশি শব্দ। বসে দেখলে একটি চিল, চিল দেশি শব্দ, ডিঙ্গার খুঁটির ওপর বসে গঙ্গার দিকে তাকিয়ে আছে, ডিঙ্গা একটা, হ্যাঁ, তারপরে গঙ্গা একটা, এগুলো হলো দেশি শব্দ। এবার আসেন বিদেশি শব্দ। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় দেশি শব্দের পরিমাণ বলেছেন মাত্র 2%, তার মানে 16 লক্ষের মধ্যে প্রায় 2-2.5 হাজার প্লাস শব্দ আছে দেশি, আর বাকিটা সব বিভিন্ন খান থেকে পাওয়া। এরপরে আসেন বিদেশি শব্দ। বিদেশি শব্দ আমরা জানি আমাদের এই বাংলায় বিভিন্ন সময়ে বিভিন্ন উপনিবেশ ছিল, পর্তুগিজ, ইংরেজ, তারপরে ডাচ, যারা এখানে এসেছিল তারা তাদের স্বার্থে, তাদের প্রয়োজনে এই বাংলাকে শাসন শোষণ করেছে। তারা চলে গেছে ঠিকই, কিন্তু যাওয়ার সময় দুটো একটা করে শব্দ দিয়ে গেছে, ওইগুলোই আমাদের পুঁজি, ওইগুলো আমরা নিজেদের মতো করে নিয়ে কি করছি, লালন পালন করি। এরকম বিভিন্ন ভাষা থেকে শব্দ এসেছে, আমরা পেয়েছি ইংরেজি থেকে, আরবি, ফার্সি, উর্দু, হিন্দি, তাই না? তারপরে আমরা পেয়েছি পর্তুগিজ, তুর্কি, বিভিন্ন ভাষা থেকে এই সব বিভিন্ন ভাষার এই যে শব্দগুলো, এগুলো আমাদের শিখতে হবে। ইংরেজি শব্দ দেখলে আমরা চিনি, কিন্তু
আরবি ফার্সি শব্দ, আরবি ফার্সি শব্দগুলো অনেকটা যমজের মতো, চেহারা দেখে বোঝা মুশকিল। আমরা বলি নামাজ ফার্সি শব্দ, কিন্তু সালাত এটা আরবি শব্দ, রোজা এটা ফার্সি শব্দ, সাউম আরবি শব্দ, আল্লাহ এটা হলো আরবি, বাট ফার্সি হলো খোদা। কথা কি বুঝেছি? জান্নাত ফার্সি আরবি শব্দ, আর বেহেস এটা ফার্সি শব্দ, জাহান্নাম আরবি, আর দোজক এটা ফার্সি। এরকম আরবি ফার্সির মধ্যে আমরা বহুল ব্যবহার করি ফার্সি শব্দগুলোকে, কিন্তু আমরা ওইভাবে খেয়াল করি না যে এটা আসলে কোন ভাষার শব্দ। তো আরবি ফার্সি শব্দগুলো একটু আলাদাভাবে শিখতে হবে। আর এর মধ্যে পর্তুগিজ শব্দ আছে, তুর্কি শব্দ আছে, এই শব্দগুলো আমাদের কি করতে হবে, শিখে নিতে হবে। ওকে, এই গেল উৎপত্তি অনুসারে শব্দ। এবার আসেন গঠন অনুসারে, গঠন অনুসারে শব্দ দুই প্রকার, একটা হলো মৌলিক শব্দ আর একটা হলো সাধিত শব্দ। মৌলিক মানে কি? যেটাকে ভাঙ্গা যায় না, আলাদা করা যায় না, বিশ্লেষণ করা যায় না, সেটাকে বলা হয় মৌলিক। যেমন মা বলা যাবে, গোলাপ, তিন, কান, পা, হাত, লাল, এগুলোকে কি করা যাবে না, এগুলোকে আলাদা করা যায় না, বিশ্লেষণ করা যায় না, যে কারণে এগুলো হলো মৌলিক। কিন্তু গোলাপ একটা শব্দ, এর সাথে আমি যুক্ত করলাম ই, একটা প্রত্যয় যুক্ত করলাম, এখন কি হয়ে যাবে, গোলাপি। গোলাপি এখন কোথায়, বলে না গোলাপি এখন ট্রেনে, গোলাপি এখন বিলেতে, গোলাপি এখন ঢাকায়, যেখানে থাকে থাকুক। এখন এই যে গোলাপি, গোলাপ থেকে গোলাপের সাথে ই প্রত্যয় যুক্ত হয়ে তৈরি হয়েছে গোলাপি। তাহলে গোলাপি এটা একটা সাধিত শব্দ, সাধিত মানে যেটা সাধন হয়েছে, যেটা গঠিত হয়েছে, যেটা তৈরি হয়েছে। তার মানে শব্দ আমরা গঠন অনুসারে দুই রকমের দেখতে পাই, একটা মানে জন্মগত ভাবে যেভাবে আছে, আর একটা হলো জন্মগত ভাবে যা ছিল তার সাথে আরো কিছু যুক্ত হয়েছে, এই কারণে যেটা যুক্ত হয়েছে সেটাই হলো সাধিত। এখন শব্দ যে সাধিত হয়, শব্দ যে গঠিত হয়, শব্দ যে তৈরি হয়, শব্দ কিভাবে সাধিত হয়, অনেক ভাবে শব্দ গঠিত হতে পারে, তবে প্রধান তিনটা ভাবে শব্দ সাধিত হয়। কয়ভাবে? একটা হলো প্রত্যয় দ্বারা, একটা হলো উপসর্গ দ্বারা, আর একটা হলো সমাস দ্বারা। প্রত্যয় দ্বারা সাধিত, সমাস উপসর্গ দ্বারা সাধিত, এবং সমাস দ্বারা নিষ্পন্ন। এই তিন ভাবে কি হয়, শব্দ সাধিত হয়। তার মানে সাধিত শব্দ তিন প্রকার। প্রত্যয় দ্বারা যেমন যেমন গই যোগ অক, গই যোগ অক কি হবে, গায়ক, গই যোগ অক গায়ক। গায়ক এটা কি, গায়ক এটা এটা কি শব্দ, প্রত্যয় দ্বারা সাধিত শব্দ, কারণ গই ধাতুর সাথে অক প্রত্যয় যুক্ত হয়েছে, এটা হয়েছে গায়ক। আবার উপসর্গ দ্বারা যেমন হস্ত যোগ, আচ্ছা আরেকটা শব্দ লিখি, যেমন প্র যোগ হার, প্রজোহার প্রহার, এখানে হার শব্দের আগে প্র উপসর্গ যুক্ত হয়েছে, তৈরি হয়েছে প্রহার, এটা কি সাধিত শব্দ। আবার সমাস দ্বারা যেমন পঙ্কে জন্মে যা, কি হবে, পঙ্কজ, জন্মে যা পঙ্কজ। তাহলে সাধিত শব্দ তিন প্রকার, একটা হলো প্রত্যয় দ্বারা সাধিত, একটা উপসর্গ দ্বারা সাধিত, আর একটা হলো সমাস দ্বারা নিষ্পন্ন। আচ্ছা, আর এক প্রকারের শব্দ, শব্দকে আমরা আর একটা দৃষ্টিকোণ থেকে পাবো, সেটা হলো অর্থ অনুসারে। অর্থ অনুসারে শব্দ তিন প্রকার,
অর্থ অনুসারে শব্দ কয় প্রকার? তিন প্রকার। আচ্ছা, এই তিন প্রকার শব্দকে আমরা পাবো, এক প্রকার হলো, এক প্রকার এমন কিছু শব্দ আছে যে শব্দগুলো, যে শব্দগুলো উৎপত্তিগত অর্থ, আর দেখা যাচ্ছে তোমার, আর ব্যবহারিক অর্থ, এই দুটার মধ্যে কোনো পার্থক্য নাই, যে অর্থে উৎপত্তি ওই অর্থে ব্যবহার হয়, এবং এই শব্দগুলো প্রত্যয় দ্বারা তৈরি হয়। দেখা যাচ্ছে কি? কি বললাম? উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ এক, এবং প্রত্যয় দ্বারা সাধিত। এই এই শব্দগুলোকে বলা হয়ে থাকে যৌগিক শব্দ। এই শব্দগুলোর নাম কি? হ্যাঁ দেখেন, উৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ এক এবং প্রত্যয় দ্বারা সাধিত, এই শব্দগুলোকে বলা হয় কি? যৌগিক শব্দ। যেমন দেখেন, এখানে আমি একটা শব্দ লিখেছি গৈ যোগক গায়ক। হ্যাঁ, গৈ ধাতুর সাথে অক প্রত্যয় যুক্ত হয়েছে, শব্দটা হয়েছে গায়ক। আচ্ছা, এই গায়ক শব্দটা দেখেন তো, আমরা কোনটা উৎপত্তি কোনটা, গৈ নাকি ব্যবহার গায়ক, আমরা কোনটা ব্যবহার করি, গায়ক ব্যবহার করি নাকি গৈ ব্যবহার করি? আমরা কি এরকম বলি কখনো, এবারে মঞ্চে আসছে বিখ্যাত গৈ যোগক, তাই বলি না, বিখ্যাত গায়ক। তার মানে আমরা ব্যবহার করি গায়ক, কিন্তু এই গায়ক শব্দটা তৈরি হয়েছে গৈ ধাতুর সাথে অক প্রত্যয় যুক্ত হয়ে। এখন প্রশ্ন হলো, গায়ক মানে কি? যে গান গায়। গৈ মানে কি? যে গান গায়। তাহলে উৎপত্তি আর ব্যবহার এক, তাহলে উৎপত্তি ব্যবহার এক, অক্টা হলো প্রত্যয়, অক্টা হলো প্রত্যয়, উৎপত্তি ব্যবহার এক। তাহলে কি আমরা এই গায়ক শব্দটাকে, গায়ক শব্দটাকে কি যৌগিক শব্দ বলতে পারি না? গায়ক শব্দটাকে কি যৌগিক শব্দ বলতে পারি না? অবশ্যই পারি, যেহেতু গায়ক শব্দের উৎপত্তি ব্যবহার এক আর প্রত্যয় দ্বারা তৈরি, অক প্রত্যয় দ্বারা তৈরি, সুতরাং এটা যৌগিক শব্দ। ওকে, আর এক ধরনের শব্দ আছে যেই শব্দগুলোর উৎপত্তিগত অর্থের সাথে ব্যবহারিক অর্থের কোনো মিল নাই, এবং এগুলো প্রত্যয় দ্বারাও তৈরি হতে পারে, আবার উপসর্গ দ্বারাও তৈরি হতে পারে। দুটা কন্ডিশন, আর এক ধরনের শব্দ বলছি, এটা দুটা কন্ডিশন, উৎপত্তি ব্যবহার আলাদা হবে, প্রত্যয় বা উপসর্গ দ্বারা তৈরি হবে, এগুলোকে বলা হয় রূঢ় বা রূঢ়ি শব্দ। কি শব্দ? এই শব্দগুলোর নাম কি? এই শব্দগুলোর নাম হলো রূঢ় বা রূঢ়ি শব্দ। যেমন দেখেন, প্রযোগ হার, প্রহার। এখানে প্রহার শব্দে হারের আগে প্র উপসর্গ তৈরি হয়ে যুক্ত হয়েছে, তৈরি হয়েছে প্রহার। এখন প্রশ্ন হলো, হার মানে কি আর প্রহার মানে কি, এই দুটো কি এক কথা? আপনি জুয়েলার্সে গেলেন, গিয়ে বললেন ভাই আমার বাম কানে কিছু প্রহার দিয়ে দেন, তাহলে কি কি দিবে বাম কানে, কি দিবে তখন, হার দিবে নাকি প্যাদানি দিবে? তাহলে হার আর প্রহার কি এক কথা হলো? যদিও হার থেকে প্রহার এসেছে, কিন্তু হার আর প্রহার এক কথা নয়। সুতরাং উৎপত্তি ব্যবহার আলাদা। কি দিয়ে তৈরি, কি দিয়ে সাধিত? প্র উপসর্গ দিয়ে তৈরি। সুতরাং প্রহার এটা কি শব্দ? রূঢ় বা রূঢ়ি শব্দ। আবার দেখেন, বাঁশ যোগ ই, কি? বাঁশি। বাঁশ, বাঁশ আর বাঁশি এক কথা? বাঁশ আর বাঁশি এক কথা। কৃষ্ণ, কৃষ্ণ কি বাঁশ বাজায় নাকি বাঁশি বাজায়? বাঁশি বাজায়। যদিও বাঁশ দিয়ে বাঁশি তৈরি হতে পারে, কিন্তু বাঁশ আর বাঁশি এক কথা না। এই দুটোর মধ্যে কি আছে? পার্থক্য আছে। বাঁশ হলো, বাঁশ কি? বাঁশ হলো বাঁশ, ব্যাম্বু। আর বাঁশি কি? এক ধরনের বাদ্যযন্ত্র। তাহলে উৎপত্তি ব্যবহার আলাদা, তাই না? আর কি দ্বারা সাধিত? ই প্রত্যয় দ্বারা। কি দ্বারা সাধিত হয়েছে বলেন? ই প্রত্যয় দ্বারা তৈরি হয়েছে। সুতরাং বাঁশি এটা একটা রূঢ় শব্দ, কারণ উৎপত্তি ব্যবহার আলাদা, উৎপত্তি ব্যবহার আলাদা, আর
ই প্রত্যয় দ্বারা তৈরি, সুতরাং এটা কি শব্দ? রূঢ় শব্দ। আচ্ছা, এবার আপনাদের আর এক ধরনের শব্দের কথা বলবো, আর এক ধরনের শব্দের কথা বলবো যে শব্দগুলোর উৎপত্তিগত অর্থ অনেক হতে পারে, অনেক হতে পারে, কিন্তু ব্যবহার একটি নির্দিষ্ট অর্থে। ব্যবহার একটি নির্দিষ্ট অর্থে, যেমন এখানে আমি একটা উদাহরণ লিখেছি, দেখুন এই যে ব্যবহার একটা নির্দিষ্ট অর্থে, এই শব্দগুলো সমাস দ্বারা তৈরি হয়। কি বললাম? উৎপত্তিগত অর্থ অনেক, কিন্তু ব্যবহার একটি নির্দিষ্ট অর্থে। কথা কি বুঝেছি? এই শব্দগুলো সমাস দ্বারা তৈরি হয়, দুটা কন্ডিশন, উৎপত্তিগত অর্থ অনেক, ব্যবহার একটা নির্দিষ্ট অর্থে, আর একটা বললাম সমাস দ্বারা তৈরি, এগুলোকে বলা হয় যোগ রূঢ় শব্দ। যোগ রূঢ় শব্দ, উৎপত্তিগত অর্থ, ব্যবহারিক অর্থ, উৎপত্তিগত অর্থ অনেক কিন্তু ব্যবহার একটা নির্দিষ্ট অর্থে, আর সমাস দ্বারা তৈরি, এগুলোকে বলা হয় যোগ রূঢ় শব্দ। উদাহরণ দেখছি আমরা এখানে, পঙ্কে জন্মে যা, পঙ্কজ, পঙ্কে অনেক কিছুই জন্ম নেই, কিন্তু সবটাই কি না, সবটাই কি পঙ্কজ? পঙ্কে, পঙ্ক মানে কাদা, কাদায় কত কিছু জন্ম নেয়, শৈবাল, ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাস, কচুরি পানা, কত কিছু। এখন আপনি কি করলেন? প্রিয়জনের প্রিয় দিবসে প্রিয় উপহার হিসাবে নিয়ে গেলেন এক গুচ্ছ কচুরি পানা, নিয়ে গিয়ে বললেন হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ। এখন বলেন যাকে শুভেচ্ছা জানালেন সে কি করবে? সে তো একবার আপনার গিফটের দিকে তাকাবে আর একবার আপনার দিকে তাকাবে, শেষ পর্যন্ত কি কি করবে, ওই গিফটটা আপনার মুখে ছুড়ে মারবে। কিন্তু আপনি তাকে আশ্বস্ত করেন, আরে আমি তোমার জন্য পঙ্কজ নিয়ে এসেছি। কি করলেন? বললেন দেখো আমার পায়ে এখনো কি লেগে আছে, খাঁটি পঙ্ক লেগে আছে, পঙ্ক মানে কাদা, তাই না? কিন্তু কোনোভাবেই বোঝানো যাবে এটা পঙ্কজ? পঙ্কে অনেক কিছুই জন্ম নেয় কিন্তু সবটাই পঙ্কজ না। পঙ্কজ বলতে কাকে বোঝাই? পঙ্কজ বলতে বিশেষত কাকে? পদ্মকে বোঝানো হয়ে থাকে। কথা কি বুঝেছি? তাহলে উৎপত্তিগত অর্থ অনেক হতে পারে কিন্তু ব্যবহার একটা নির্দিষ্ট অর্থে, সেটা হলো পঙ্কজ বলতে কেবলই পদ্মকে বোঝায়। জল দেয় যে, জল অনেক কিছু দেয়, ওই আপনি বাথরুমে যান ট্যাপ ছেড়ে দেন জল পাবেন, নদীতে যান জল পাবেন, আকাশ থেকে জল পড়ে, কিন্তু জলদ, জল জল দেয় যে জলদ, জলদ বলতে কাকে বোঝাই? জলদ বলতে প্রধানত মেঘকে বোঝানো হয়। জল অনেক কিছু দেয় কিন্তু জলদ বলতে স্পেশালি মেঘ। তাহলে জল দেয় যে জলদ আর বল দেয় যে, তাকে কি বলবেন? বল অনেক কিছুই দেয়, দুধ, ডিম, কলা, হরলিক্স, জুনিয়র হরলিক্স, সিনিয়র হরলিক্স কিংবা মাদার হরলিক্স, কিন্তু সবটাই কি বলদ? বল, আপনি ওই মুদির দোকানে গিয়ে দেখলেন খাঁচার মধ্যে ঝুলানো আছে, গিয়ে বলছেন ভাই আপনার এই বলদ গুলোর হালি কত, কি বলবে? কিন্তু আপনি যাকে বলছেন এটা বল দেয়, সুতরাং এটা বলদ না, বল দিলেই সেটা বল বলদ হবে না, বলদ বলতে স্পেশালি কাকে বোঝাই? সুতরাং উৎপত্তিগত অর্থ অনেক হবে কিন্তু ব্যবহার হবে একটা নির্দিষ্ট অর্থে, এটাকে বলা হয় যোগরূঢ় শব্দ। তাহলে অর্থ অনুসারে আমরা শব্দের শ্রেণীবিভাগ দেখলাম, কি আমরা দেখলাম শব্দের শ্রেণীবিভাগ, উৎপত্তি অনুসারে তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি বিদেশি, তারপরে গঠন অনুসারে দেখলাম দুই প্রকার, মৌলিক সাধিত, সাধিত বা তিন প্রকার, প্রত্যয় দ্বারা সাধিত, সমাস দ্বারা উপসর্গ দ্বারা সাধিত এবং সমাস দ্বারা নিষ্পন্ন। আর অর্থ অনুসারে শব্দ তিন প্রকার পেলাম, একটা হলো যৌগিক শব্দ, একটা রূঢ় শব্দ, আর একটা যোগরূঢ় শব্দ। ঠিক আছে, এই হলো আমাদের শব্দের শ্রেণীবিভাগ। আমরা এখন একটু আমাদের আর কয়েকটা যে টপিক আছে সেগুলো সম্পর্কে একটু ধারণা দিব। আচ্ছা, ছদ্মনাম ও উপাধি, কবি সাহিত্যিকরা সবচেয়ে খুশি হন উপাধি পেলে, আর যখন উপাধি টুপাধি পান না তখন দেখা যায় যে একটা নিজেই ছদ্মনাম লাগিয়ে নেন। ঠিক আছে, তো বাংলা সাহিত্যের প্রাচীন যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত অনেকেই এই কাণ্ডটা করেছেন, অনেকের নাম দেখা যায় যে আসল নাম যা সেই নাম তারা চেঞ্জ করে ফেলেছেন। বাংলা সাহিত্যের প্রাচীন যুগে চর্যাপদে এরকম অনেক কবির কথা আমরা জানি যাদের আসল নাম
আর প্রকৃত নামের সাথে আসল নামের মানে মানে আসল নাম যেটা সেটা আমরা পাই না। দেখা যায় যে তারা কি করেছেন, একটা ছদ্ম নাম লাগিয়ে নিয়েছেন। তবে আপনাদের পরীক্ষার জন্য প্রাচীন যুগের অতটা ইম্পর্টেন্ট না। মধ্যযুগে আমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যে পাই, মধ্যযুগে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে আমরা দেখেছি যে লিখেছেন বড়ু চণ্ডীদাস। এই বড়ু চণ্ডীদাস কিন্তু তিনি আসল এটা নামের অধিকারী না, বড়ু চণ্ডীদাস এটা তার ছদ্ম নাম। আসল নাম হলো ওই যে একজন সিনেমার নায়ক আছেন না, আব্দুল জলিল অনন্ত, যদিও তিনি আব্দুল জলিল লেখেন না, লেখেন অনন্ত জলিল। তো তার আসল নাম হলো অনন্ত। বড়ু চণ্ডীদাস এটা তার কি, বড়ু এটা তার তার গুরুর দেওয়া নাম, বড়ু এটা তার উপাধি, এই জন্য এটাকে তিনি ছাড়তে পারেন না, তিনি লেখেন অনন্ত বড়ু। মধ্যযুগে আমরা সেরকম কি পাই, নামের ব্যাপার স্যাপার লক্ষ্য করি। তারপরে মধ্যযুগে মধ্যযুগে আরো আমরা পাই বিখ্যাত একজন কবি, তাহলে অনন্ত বড়ু এটা তার আসল নাম, প্রকৃত নাম। আচ্ছা আমি একটা এরকম প্রকৃত নাম, হ্যাঁ আরেকটা হলো ছদ্মনাম, আরেকটা হলো উপাধি, ঠিক আছে। তাহলে প্রকৃত নাম কি অনন্ত, আর ছদ্মনাম চণ্ডীদাস, উপাধি হলো বড়ু, ঠিক আছে। তারপরে মধ্যযুগে আমরা কি বলে, আমরা মধ্যযুগে যেমন আলাউলকে পাবো, আলাউল তাই না, আলাউলের নাম জানি তো আমরা, তাকে কি বলি আমরা, উপাধি দেওয়া হয়েছে মহাকবি, মহাকবি। তারপরে আমরা বৈষ্ণব সাহিত্যে পাই বিদ্যাপতিকে, বিদ্যাপতি, বিদ্যাপতির অনেকগুলো উপাধি আছে, তাকে বলে বলা হয় মৈথিলী কোকিল, মৈথিলী কোকিল। তারপরে তাকে তাকে বলা হয় তাকে বলা হয় অভিনব জয়দেব, অভিনব জয়দেব, তাকে বলা হয় কবি কণ্ঠহার, কবি কণ্ঠহার। তাকে নব কবি শেখর বলা হয়, নব কবি শেখর, এগুলো হলো তার উপাধি। তারপরে চণ্ডীদাসকে আমরা পাই এখানে, তো এই চণ্ডীদাস তো মানে আসল নাম ছিল অনন্ত, কিন্তু চণ্ডীদাস আরেকজন কবি, তিনি হলেন, তিনি হলেন বৈষ্ণব পদাবলীর বাংলায় পদাবলীর প্রথম রচয়িতা, প্রথম কবি বাংলায় পদাবলী, বাংলায় বাংলায় পদাবলীর প্রথম কবি, ঠিক আছে, তিনি হলেন চণ্ডীদাস। তো মধ্যযুগে আমরা এরকম অনেক কবিকে পাবো। এবার আমি কয়েকজন আধুনিক যুগের কবির কথা আপনাদের বলবো। আচ্ছা এগুলো মুছে দিই, আধুনিক যুগের একদম শুরু থেকে যেমন ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরচন্দ্র গুপ্ত তাকে তার অনেকগুলো অনেকগুলো উপাধি আছে, তিনি হলেন আধুনিক যুগের প্রথম কবি, আধুনিক যুগের, আধুনিক যুগের প্রথম কবি, আধুনিক যুগের প্রথম কবি। আর তাকে ভ্রমণকারী বন্ধু, এগুলো তার ছদ্মনাম, যেমন ভ্রমণ, আমি সবগুলো লিখতে গেলে তো সময় লাগবে, আমি একটু আলোচনা করে দিই, হ্যাঁ যেহেতু সময় শেষ হয়ে গেছে। ভ্রমণকারী
বন্ধু তাকে বলা হয়, এবং তাকে বলা হয় ব্যঙ্গ রচনার প্রবর্তক, ঠিক আছে? তাকে বলা হয় তাকে বলা হয় সবিরোধী কবি, বাংলা সাহিত্যে প্রথম সবিরোধী কবি, এবং তাকে বলা হয় জেনাস, বাংলা সাহিত্যের জেনাস বলা হয়। আচ্ছা, আমি বিখ্যাত বিখ্যাত কয়েকজন কবি সম্পর্কে একটু আপনাদের ধারণা দিই। যেমন মাইকেল মধুসূদন দত্ত, তিনি বিভিন্ন উপাধি পেয়েছেন, তার কিছু ছদ্মনাম আছে। মাইকেল মধুসূদন দত্তের একটা ছদ্মনাম হলো টিমোথি পেন পয়েম, আরেকটা হলো আনেটিভ, এগুলো তার ছদ্মনাম। এই সমস্ত নামে তিনি কি করেছেন, গ্রন্থ রচনা করেছেন। তারপরে আমরা বঙ্কিমকে জানি, বঙ্কিমকে বলা হয়ে থাকে কি, বাংলার স্কট বলা হয়ে থাকে, তাই না? এবং সাহিত্য সম্রাট তাকে উপাধি দেওয়া হয়েছে। তারপরে আপনি যদি বিহারীলাল চক্রবর্তীর কথা বলেন, তাকে বলা হয় ভোরের পাখি। তারপরে তাকে বলা হয় বাংলার শেলি। এরপরে আপনি যদি কাইকোবাদ, কাইকোবাদ এটা তার আসল নাম না, তার প্রকৃত নাম কি, মোহাম্মদ কাজেম আল কুরাইশি, কাইকোবাদ এটা তার সাহিত্যিক ছদ্মনাম। আপনি যদি মীর মশাররফ হোসেনের কথা বলেন, তার কিছু ছদ্মনাম ছিল, যেমন তাকে বলা হয় বাংলা সাহিত্যের গাজী মিয়া, তাকে বলা হয় উদাসীন পথিক, এগুলো তো কি, এগুলো তার ছদ্মনাম। আর বাংলা তাকে যদি উপাধি দেন, তিনি হলেন বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার, বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক। রবীন্দ্রনাথকে যদি আপনি বলেন, রবীন্দ্রনাথের কথা যদি বলেন, বিভিন্ন গুণে তিনি গুণান্বিত, তিনি বাংলা সাহিত্যে ছদ্মনাম যেগুলো ধারণ করেছেন, অনেকগুলো তার ছদ্মনাম আছে, তার মধ্যে একটা হলো ভানু সিংহ ঠাকুর। আর তার উপাধিগুলোর মধ্যে একটা হলো কবি গুরু, তাই না, গুরুদেব, তারপরে বিশ্বকবি, এগুলো তার উপাধি। নজরুলকে যদি বলেন, নজরুলের অনেক ছদ্মনাম আছে, যেমন ব্যাঙ্গাচি, তারপরে নুরু, এগুলো কি, এগুলো তার ছদ্মনাম, নুরুল ইসলাম, এগুলো তার ছদ্মনাম, ধূমকেতু এটা তার ছদ্মনাম। আর উপাধি আমরা জানি, বিদ্রোহী কবি, তাই না, তিনি মানবতাবাদী কবি। এরপরে আপনি যদি জীবনানন্দ দাশের কথা বলেন, তাকে বলা হয় তিমির হননের কবি, তাকে বলা হয় বাংলা রেনেসার কবি, তাই না? এবং বিপন্ন মানবতার নীলকণ্ঠ কবি রবীন্দ্রনাথ তাকে উপাধি দিয়েছেন, তার তো বিভিন্ন ভাবে বিভিন্ন জন বিভিন্ন তাকে উপাধি দিয়েছেন। এরপরে আপনি যদি জসীমউদ্দীনের কথা বলেন, তাকে তো আমরা জানি। তো এইভাবে বিভিন্ন সাহিত্যিক বিভিন্ন গুণে বিভিন্ন ভাবে ছদ্মনাম উপাধি ধারণ করেছেন। শামসুর রহমান, যাকে বলা হয় মজলুম আদিব, তিনি মুক্তিযুদ্ধের সময় এই ছদ্মনামে কাব্য রচনা করতেন। এই হলো মোটামুটি আমাদের সংক্ষেপে আমি কিছু ধারণা দিলাম। আর বাংলা সাহিত্যের কিছু চরিত্র আছে, ইম্পর্টেন্ট কিছু চরিত্র আছে, এই চরিত্রগুলো আপনাদের মাথায় রাখতে হবে, এগুলো সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসে। যেমন বাংলা সাহিত্যে মধ্যযুগের প্রথম সাহিত্যকর্ম যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, এখানে বিখ্যাত কিছু চরিত্র আছে, যেমন রাধা, কৃষ্ণ, বড়াই, তিনটে ইম্পর্টেন্ট চরিত্র। বড়াই সম্পর্কে প্রশ্ন আসে, কোন ধরনের চরিত্র, ঠিক আছে? তারপরে আপনি যদি মনসা, মানে মঙ্গল কাব্যের কথা বলেন, মনসা মঙ্গল কাব্যে কিছু চরিত্র আছে, যেমন চাঁদ সওদাগর, বাংলা সাহিত্যের প্রথম প্রতিবাদী চরিত্র। তারপরে চণ্ডীমঙ্গল কাব্যে আছে, ভারু দত্ত, বাংলা সাহিত্যের প্রথম ভিলেন, বাংলা সাহিত্যের প্রথম খল চরিত্র। এবং তারপরে আপনি মধ্যযুগে পদ্মাবতী, পদ্মাবতী কাব্যে নায়িকা পদ্মাবতী, আর নায়ক রত্ন সেন। তারপরে মহুয়া একটা লোকসাহিত্যের গীতিকাব্যের একটা বিখ্যাত গীতিকাব্য, গীতিকা হলো মহুয়া। এখানে মহুয়া হলো নায়িকা, নায়কের নাম নদের চাঁদ। মধ্যযুগে উল্লেখযোগ্য চরিত্র কিছু আছে, এগুলো সম্পর্কে প্রশ্ন আসে। আধুনিক যুগে একদম বিদ্যাসাগর, মাইকেল থেকে শুরু করে আজকের কবি সাহিত্যিক যারা, সবাই তাদের সাহিত্যকর্মে, বিশেষ করে উপন্যাস, নাটক, গল্পে বিভিন্ন চরিত্র তারা সংযোজন করেছেন, এই মানে বিখ্যাত চরিত্রগুলো সম্পর্কে আপনাদের ধারণা পেতে হবে। যেহেতু আমাদের সময় কম আজকে, আমাদের আর 1.5 ঘন্টা হয়ে গেছে, আজকে আর কন্টিনিউ করা যাচ্ছে না।
ইনশাল্লাহ এই যে বিষয়গুলো বললাম এগুলো আপনারা একটু চোখ কান খোলা রেখে দেখবেন, বিশেষ করে বিগত পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে এগুলো একটু আলো আগে ভালো করে সলভ করবেন, তারপরে বাকিগুলোদের সম্পর্কে একটু ধারণা দিবেন। তো আজকে এই পর্যন্ত থাকলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।